بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما انهما في النار خالدين فيها وذلك جزاء ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنها الْإِنسَانُ مِنَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ وَاللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحِيمُ وَاللَّهُ الَّذِي لَا إِلَهَ إلا, إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من یهده اللہ فلا مدل لہ ومن یدرل فلا حدی لہ واشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمد نبده ورسول صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیما کذیرہ أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا هشام بن عمار قال حدثنا صدقة بن خالد قال حدثنا زيد بن واقد عن بسر بن عبيد الله عن عائذ الله أبي إدريس عن أبي الدرداء رضي الله عنه قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم إذ أقبل أبو بكر آخذا بطرف صوبه حتى أبدا عن ركبته فقال النبي صلی الله علیہ وسلم اما صاحبكم فقد غامر فسلم ثم قال يا رسول الله انََََََّ كان بيني وبين ابن الخطاب شيء عن فسرا ثم ندمت ندم تو فصع علت عق فر علی فعب علیہ فا اقبل تو علیہ فقال یقفر اللہ بکرن صلاسن عمر ندم فآت منزل ذلاب بكر فص علا ابو بکر فقال الله فاتى الى النبي صلى الله عليه وسلم فسلم فجعل وجه النبي صلى الله عليه وسلم معر حتى اشفق ابو بكر فجلس على ركبتيه فقال يا رسول الله والله انا كنت ازلم مرتين فقال النبي صلى الله عليه وسلم ان الله باسني اليك فقلتم كذبت وقال ابو بكر صدقه ওয়ালা আসানি بنفسه ও মালেহি ফাহাল আনতুম তারিকুল্লি সাহবি মারাতাইন ফামা উজি বাদাহা সম্মানিত ভাত্র মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা প্রিয় নবী সাল্লাল্লাহু উপর সালাত সালামের পর আজ মঙ্গলবার 17 জমাযাদারুলা 1446 হিজরি মোতাবেক 19 নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সাহাবায়ে کرام দের নবিস্লামের সহচরগণের ফজিলত বা মর্যাদা পর্ব নম্বর দুই হাদিস নম্বর হচ্ছে তিন হাজার ছয়শ একষট্টি ইমাম বখম্লা বর্ণনা করছেন এই হাদিস তাঁর সনদে সাহাবি আবুদ্দারদার আল্লাহ তালন থেকে তিনি বলেন কোন তো জা আলিসান আইন্দার নবী সাল আমি নবীসাল্লামের কাছে বসেছিলাম এক সময় ঈদ আকবাল আবু বকরিন হঠাৎ দেখলাম যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আন আসলেন তারা ফেসবে তার কাপড়ের এক দিক হাতে ধরে কাপড়ের একটা সাইড ধরে যারা লুঙ্গি পরে থাকে তারা অনেক সময় লুঙ্গি ধরে থাকে না একটু উঠিয়ে ওইভাবে তো সেই যুগে লুঙ্গি ছিল কিন্তু এই সেলাই করার লুঙ্গি ছিল না বিনা সেলাই লুঙ্গি যেমন এহরামের কাপড় ওই রকম এহেরামের কাপড় অনেক সময় ধরেন একটা সাইড ধরে আছেন এইভাবে তিনি এসেছিলেন সেই সময় খুব মানসিক কষ্ট নিয়ে যার ফলে ওই সময় তার কাপড়ের একটা সাইড তিনি হাতে ধরেছিলেন মানে উঠিয়েছিলেন একটু এতটা উঠিয়েছিলেন যে তার হাঁটু প্রকাশ পাচ্ছিল একটি হাঁটু প্রকাশ পাচ্ছিল পাচ্ছিলাম তার মুড দেখে বুঝতে পেরেছেন বললেন আম্মা সাহেব ফাঁকাত গা আমার তোমাদের যে সঙ্গী এই আবুবাকার তিনি আজকে খেপে গেছেন খেপে গেছেন ফাসাল্লামা তারপরে সালাম করলেন সিদ্দিক রাজি আল্লাহ তালাহ এসে সালাম করলেন আর বললেন ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ রসুল এ কানা বেইনি খাত্তাবে সেই অন আমার মাঝে এবং উমার খাত্তাব রাজি আল্লাহ তালা আনহর মাঝে একটু কথা কাটাকাটি হয় সেই অন মানে কিছু একটু সমস্যা হয় কি তর্কাতর্কি হয় কথা কাটাকাটি হয় বলছেন যে আজকে এরকম একটু হয় ফস এলে হে আমি কিন্তু তাড়াহুড়া করেছিলাম মানে আমি একটু উত্তেজিত হয়েছিলাম আমার পক্ষ থেকে বেশি হয়েছে হয়তো স্বীকার করছেন তিনি সম্মান না দেবেন তো তারপর আমি একটু অনুতপ্ত হইলাম যে না আমি বাড়াবাড়ি করলাম লজ্জিত হইলাম অনুতপ্ত হইলাম হ্যাঁ তো সাথে সাথে আমি তার কাছে অনুরোধ করলাম চাইলাম যে আমাকে যেন সে ক্ষমা করে দেয় মাফ করে দেয় ভুল করেছি বড় বয়সে বড় মর্যাদায় বড়ো সব কিছুতে বড়ো কেদি ছোটোর কাছে মাফ চাইছেন এটা হচ্ছে ইসলাম যে আপনি আপনার ভুল যদি বুঝতে পারেন লাভ আপনি মাফ চাইবেন ক্ষমা চাইবেন আর ক্ষমা চাইতে গিয়ে যদি আপনার মধ্যে এমন কিছু কাজ করে যায় আমি সিনিয়র কি করি জুনিয়রের কাছে আমি মাপ চাইব আমার বয়স বেশি আমি নাবালকের কাছে মাপ চাইব আমি তাহলে আপনার মধ্যে শয়তান ঘর করে আছে হ্যাঁ শয়তান অহংকার তৈরি করে দিয়েছে আপনার মধ্যে এই হচ্ছে এখলাস যে ভুল করেছে আমি সুতরাং ক্ষমা চাইবো আমি ক্ষমা চাইলেন কিন্তু ওমার অজি আল্লাহ তালান একটু রাগি মানুষ ছিলেন সাথে সাথে স্বাভাবিক কথা কাটাকাটি বাদ হয়েছে একটু যে তিনি একটু বাড়াবাড়ি করে আমাকে বলে দিলেন তো তিনি তখন আর ক্ষমা করেননি মাফ করেননি তিনি বলছেন ফাওয়া আল ইয়াহ আমি ক্ষমা চাইলাম তার কাছে কিন্তু সে অস্বীকার করলো ক্ষমা করতে রাজি হলো না করলো না আমাকে ক্ষমা বল তো এলে সুতরাং আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি বিচার চাই যে কি যে সে কেন আমাকে মাফ করছে না সে যেন আমাকে ক্ষমা করে বিচার মানে এ নয় যে তাকে শাস্তি করেন পানিশমেন্ট বিচার যে আমাকে সে ক্ষমা করুক আমি ক্ষমা চাইছি কেন ক্ষমা করবে না ফাঁকা তখন বললেন রসুরুল্লাহ ফেরুল্লাহ আল্লাহ তোমাকে ক্ষমা করুক আবু বাকর আগে আল্লাহ তোমাকে ক্ষমা করুক আল্লাহ ক্ষমা করলে যথেষ্ট আল্লাহ রব্বুল আল মানুষের হক ক্ষমা করেন না করতে পারেন না কথা ভুল আমাদের সে বক্তারা খুব বাড়াবাড়ি করে কথা বলে হ্যাঁ আল্লাহ ক্ষমা করতে পারেন না তো অপারক ক্ষমা কান আল্লাহ হলে ইউ যে যা হোক সেই অনফিল আরো যাওয়া আল্লাহ আল্লাহ বলছেন আসমান জমিনে এমন কিছু নেই যে আল্লাহকে অপারগ করতে পারে আল্লাহ পারে না তাতে আল্লাহ অক্ষম তাহলে আল্লাহ তাহলে অন্যের কাছে দুর্বল কমজোর আমি পারি না অনেক কিছু কারণ আমি কমজোর দুর্বল এটা আমার দুর্বলতা মানুষ হিসাবে ঠিক না আল্লাহ সব কিছু আল্লাহ করলে সেইন কাদিরও পড়ছেন এদিকে আল্লাহ সর্বশক্তিমান আবার বলছে আল্লাহ বান্দার ক্ষমা করতে পারেন না এই জন্য বক্তাদের কাছ থেকে মাসলা শিখবেন না অনেক সময় আখিদে তো সমস্যা করে দিই আঁখিদের সমস্যা এটা শুধু ফতোয়ার সমস্যা না ফেঁকি মাসলা নাই আল্লাহকে আপনি অপারগ বানিয়ে দিলেন আল্লাহ ইচ্ছা করলে আমার পক্ষে আপনার পক্ষে মাফ করে দিতে পারেন আমি মাফ করে দিলাম ঠিক আছে তোমাকে রাজি করা আমার কাজ রাজি করে দেবো আমি পারেন না আশ্চর্য কথা আল্লাহ ক্ষমা করেন না এটা সার্কুলার দেখেন দেশের সার্কুলার মানুষ সরকার আমাদের মতো মানুষ তারা দেশের কিছু সার্কুলার আছে কিন্তু তার ব্যতিক্রম হয় না না হলে রাষ্ট্রপতির ক্ষমা কেন আছে দেশ আছে না আল্লাহর উত্তম দৃষ্টান্ত তো আল্লাহ তোমাকে ক্ষমা হে আবু কর তিনবার করে কথাটি বললেন এক ফের উল্লাহা ইয়া বাবা করল্লাহ এক ফের লাকা আল্লাহ তোমাকে মাফ করুন ওমার রাজি আল্লাহ তালান হো তখন রাগে তিনি ক্ষমা করেননি কিন্তু পরে তিনি অনুভব করেছেন আমি কাজটা ভুল করলাম অনেক কাজ করলাম সাথে সাথে অনুভূতি হচ্ছে এটা হচ্ছে মানুষের সংশোধন ভুল হতে পারে মানুষের ভুল হবে না এমন কোনো মানুষ নেই কিন্তু ভুল হওয়ার সাথে যে যত তাড়াতাড়ি ভুলটা বুঝতে পারবে আর ভুলটাকে সংশোধন করে নিতে পারবে তত ভালো মানুষ আর যত যার বিলম্ব হবে সে তত খারাপ এই জন্য যত তাড়াতাড়ি ভুলে সংশোধন করতে পারেন ক্ষমা চেয়ে নিতে পারেন রবের কাছে রবের হক মানুষের কাছে মানুষের হক তো আল্লাহ তারপরে বুঝতে পেরেছেন সোমাই তারপরে ওমার নাদেমা তিনি অনুতপ্ত হয়েছেন যে আমি ক্ষমা করলাম না কেন অনেক কাজ করলাম আমি আবর সিদ্দিক বাড়ি চলে এসেছেন না করে বাড়িতে চলে এসছেন অথচ তার প্রথম ভুল ছিল না তাই না তো বাড়ি চলে এসছেন ক্ষমা জন্য তো বলছে নাও বাকর সিদ্দিক রাজি আল্লাহ বাড়ি চলে এসেছেন ফাঁসা আলে এসে জিজ্ঞাসা করছেন আসাম্মা আবু বকর এখানে আবু বাকর আছেন সাম্মা মানে হোনাকা আর সোম্মা মানে অতপর সোম্মা আর সাম্মাতে পার্থ করেছে কোরআনে সোম্মা অনেক জায়গা আছে সোম্মা তো তুম হ্যাঁ সোম্মা আন তুম হাওয়াল্লা সোম্মা মানে তারপরে হারফে আথ এটি আর সাম্মা হচ্ছে ইসমে জারফলুফা সাম্মা ও ঝোল্লা যেখানেই তোমরা মুখ ফিরাও না কেন বা যাও না কেন সেখানে আল্লাহ রয়েছে মানে আল্লাহ যদি কেবলা না জানা থাকে তো সেদিকে আল্লাহকে পাবে মানে তোমার সালাত হয়ে যাবে কেবুলা সম্পর্কে এই আয়াতটি এমন জায়গায় গেছেন যেখানে জিজ্ঞাসা করার মতো কেউ নেই আর আপনি বুঝতেও পারছেন না যে কোন দিকে বলে আছে একটা আইডিয়া করলেন অনুমান করলেন আর নামাজ পড়ে নিলেন আপনি কয়েক অক্ট পড়া হয়ে গেছে কয়েক দিন হয়ে গেছে তারপরে আপনি কারো মাধ্যমে জানতে পেরেছেন যে আপনি তো উল্টো দিকে নামাজ পড়ছেন সব নামাজ হয়ে গেছে আপনার পুনরায় নামাজ আদায় করতে হবে না নেওয়া তো আল্লুফা সাম্মা অজহুলা সেখানেই সাম্মা মানে হোনা বা হোনা আলিকা সেখানে আল্লাহ রয়েছেন আল্লাহর চেহারা রয়েছেন তো আল্লাহ রব্বুল আলমিন রয়েছেন মানে আল্লাহর জাত না আল্লাহর জাত কোথায় রয়েছে সত্যগত দিক থেকে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে সৃষ্টির ভিতরে নয় সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ সাত আসমানের ওপর আরো আরো সরে পড়েছেন না হলে একায়েত আর সাথে হ্যাঁ সাংঘর্ষিক হয়ে যাবে তো কোরআনে কি দ্বন্দ্ব আছে নাকি যাকে আল্লাহ বলছেন যে আর রহমান আর শেষ আল্লাহ আরও সে আর আর যে বছর ফাসাম্ম যেখানে ফিরো সেখানে আল্লাহর চেহারা রয়েছে তার মানে আল্লাহ বলে আলমিন তাহলে অন্য দিক থেকে সত্তাগত দিক থেকে আল্লাহর সৃষ্টির উর্ধ্বে আর জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে আর তারপরে পরিবেষ্টনের দিক থেকে হ্যাঁ সব সব কিছু এই সব দিকগুলি তারপরে আল্লাহর খাস বান্ধাদের ক্ষেত্রে আরও কিছু দিক রয়েছে তৌফিকের দিক থেকে হেফাজতের দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে সাহায্যের দিক থেকে আল্লাহ আমার সাথে আপনার সাথে আছে যেমন কালকে আয়াত পড়লেন না বলছেন না তা যেন চিন্তা করুন আল্লাহ আমাদের সাথে আছে না অবকার তুমি কী চিন্তা করো কি ভাবো যে গুহাতে আমরা দুইজন আছি তৃতীয় আল্লাহ আছেন তো আল্লাহ কি গুহাতে নাকি সত্যগত দিক থেকে না ক্ষমতার দিক থেকে পরিবেষ্টন ঘেরে আছেন আল্লাহ ঘেরে আছেন তাহলে কাফের কী করে আক্রমণ করবে ধরবে কি করে জায়গা গেছে কাফের কি করে দেখতে পাবে জ্ঞানের দিক থেকে যে আমার নবী কোথায় আছেন আমার বান্দা কে কোন বান্দা কোথায় আছে কাকে রেজিক দিতে হবে কোন প্রাণী জীব জন্তু শুধু বান্দা নয় মানুষ নয় বরং কোন পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় কোথায় আছে সেখানে আল্লাহ রিজিক পৌঁছাচ্ছেন রেজিক পৌঁছাচ্ছেন তো আল্লাহ রবুল্লা আলমিন তার বিশিষ্ট বান্দা নেক বান্দাদের সাথে হেফাজতের দিক দিয়ে আছেন ইন্নআল আল্লাহ আমাদের সাথে আছেন হেফাজতের দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে জি সাহায্যের দিক থেকে ইত্যাদি এ কথাগুলি মনে রাখতে হবে কেদের ক্ষেত্রে যাতে করে কোরআন আপনার কাছে সাংঘর্ষিক না হয়ে যায় আর তারপরে তখন একটি আয়াত নিলে আর একটি আয়াতকে তখন অস্বীকার করে ফেললেন আপনি আর আপনি তখন কুফরিতে লিপ্ত হইলেন জি যখন বাহ্যিক আপনাকে দ্বন্দ্ব মনে হবে কোনো কথায় তো আপনার সমস্যা আছে বুঝতে কোরআনের সমস্যা নেই বুঝতে পারছেন আপনি কোনো কথা যদি বুঝতে না পারেন কোরআন হাদিসের পরস্পর বিরোধী মনে হয় তো সেটা পরস্পর বিরোধী নয় সমস্যা আছে আপনার জ্ঞানে আপনার জ্ঞানের শোচনীয়তা আপনি জ্ঞানের ক্ষেত্রে মিসকিন ফকির আপনার জ্ঞানের অভাব জ্ঞান আপনি অজ্ঞতা দূর করুন আপনি জানুন তাহলে যে ব্যাখ্যাটা কী বিশ্লেষণ কি হবে কারণ আমরা ভুলে গিয়ে আমাদের কথা সাংঘর্ষিক হতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ তো বলেন না তাহলে এক জায়গায় একরকম বলেছেন একবার ভুলে গেছেন নাকি হ্যাঁ না মোটেই না তো বলছেন যে বাড়িতে আসলেন আবু বকার সিদ্দিক রাজিয়া আল্লাহ তাল্লাহর উমা রাজিয়াল জিজ্ঞেস আসাম্মু কি এখানে আছেন ফাকালু পরিবারের লোকেরা বলল না বাড়িতে নেই এলান্না বেশ তখন ওমারও চলে এসছেন নবীশ্বাসমের কাছে নবীশ্বাসমের কাছে গিয়ে এখন আমি কি করব। দেখি হয়তো ওখানে গিয়েছেন আর না হলে ওখানে গিয়ে আমিও দরখাস্ত করবো নবীর কাছে যেন আউ বোকার রাগ না করে আমাকে মাফ করে দেয় হ্যাঁ দুই ছুটে আসছেন একই জায়গায় বলছেন যে নবি কাছে আসলেন ওমার ফাসাল্লাম আলী হেসে সালাম করলেন সালাম শুনে যখন সামনে দাঁড়িয়েছে আরো সেই সময় নবী সাল্লামের চেহারা মোবারক বিবর্ণ হয়ে গেছে হ্যাঁ রাগে লাল হয়ে গেছে এত মার রাগ হলে কি হয় ফর্সা মানুষের চেহারা লাল হয়ে যায় সেটা লাল হয়ে যাওয়া বলতে পারেন বিবর্ণ হয়ে যাওয়া মানে যেটা আসল স্বাভাবিক অবস্থায় থাকে সেটা নেই অস্বাভাবিক একটু পরিবর্তন হয়েছে হাত আশ ফাঁকা আবু সিদ্দিক বুঝতে পেরেছেন যে নবী শেষ লাম খুব রেগে গেছেন রেগে গেছেন রাগ তাহলে মানুষের আছে আমিয়া আর রসুলগণেরও রাগ আছে আর আমাদেরও রাগ আছে কিন্তু রাগ জায়গা বুঝে হইতে হবে হ্যাঁ বেজাইগাই নয় হ্যাঁ বেমানান নয় হ্যাঁ তারপর রাগকে সামলাবার ক্ষমতা রাখতে হবে রাগের কারণে যেন আমরা উত্তেজিত হয়ে সীমালঙ্ঘন না করে দিই জোলম না করে দিই অন্যায় কথা না বলে দিই তা আমাদের দুর্বলতা বা দোস্তুটি গুনহার কোথায় রাগ হওয়াটা গুনার নয় কারণ রাগ তো আল্লাহ দিয়েছেন রাগকে মানুষ ইমান এবং তাকুয়াদের কন্ট্রোল করতে পারে যেমন মানুষের জন্য চাহিদা আছে কার নাই পুরুষত্ব আছে না নেই কিন্তু যার আল্লাহর ভয় আছে অবিবাহিত বা প্রবাসে স্ত্রী নেই তারপর আর যৌন খুঁধ আছে যৌবন আছে তারপর আল্লাহর ভয়ে ইমান তাকওয়া দিয়ে সেটা কি করছে কন্ট্রোলে রাখছে আর যাদের ইমান তাকওয়াতে দুর্বল তারা কন্ট্রোল রাখতে পারে না যার ফলে বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে সে নোংরা ফিল্ম দেখার হ্যাঁ পর্নোগ্রাফির আপনার দেখা বীরাগুনা হোক অথবা বিচার হোক আর সমকামিতা হোক আর নইলে কোন পক্ষে কি হস্তমিথন করছে বুঝছেন না তা করার অভাবে তা কত গেলে এটা করতো না তো ওইরকমই মানুষের যেমন জনক্ষুধা পেটের ক্ষুধা এটা প্রাকৃতিক বিষয় মানুষের যে মানুষ মানে খিদা লাগবে মানুষ মানে জন চাহিদা সাবালক হইলে হবে ঠিক তেমন মানুষ মানে রাগ হবে কিন্তু যেমন জনক্ষুদাকে কন্ট্রোল করতে হয় স্ত্রী ছাড়া অন্য কোথাও চলবে না হ্যাঁ পেটকে হ্যাঁ কি করতে হয় কন্ট্রোল করতে হয় হারাম খাওয়া যাবে না হালাল খেতে হবে অথচ ক্ষুধা লেগেছে হ্যাঁ আর ক্ষুদা বরদাস্ত করার ক্ষেত্রে মানুষের যার যেমন অভ্যাস আছে তেমন কেউ একেবারে পেটে জ্বালা বরদাস্ত করতে পারে না খিদা লাগার সাথে সাথে পাগল হয়ে যায় খাওয়ার জন্য আবার কেউ আছে অসুবিধা নেই পানি খেয়ে চলছে আমি কয়েক সপ্তাহ আগে শুনলাম এক ছেলে বলছে সে ডাক্তার বলছে যে আমি তিন দিন পানি খেয়ে থাকি থাকি আপনাদের যদি বলা হয় তো আপনারা পাগল হয়ে যাবেন সে তিন দিন শুধু পানি খেয়ে কি করে থাক পাগল হয়ে যাবেন কারণ দুইবার ভাত খেয়ে অভ্যাস আছে আরে এতগুলি ভাত নিয়ে বসবে থালা ভর্তি কম সম ভাত খেয়ে অভ্যাস নেই ভাবতে পারেন যে তিন তিন দিন এক এক দিন তো রোজার এখানে অভ্যাস আছে কিন্তু তিন তিন দিন শুধু পানি খেয়ে খেয়ে লাগছে পানি খেয়ে দাঁড়াচ্ছে পানি শুনেছেন কোনো দিন না শোনেন নাই এটা একটা মেডিকেল সায়েন্স আজকাল বলছি যে শরীরকে সুস্থ রাখার জন্য এই ধরনের শরীরে কি করা টান দেওয়া টাইট করা শরীরকে এতেও মানুষ অনেক রোগের যে জীবাণুগুলো আছে সেগুলো শরীরে মরে যায় সুস্থ থাকে কিন্তু সবসময় চলবে না আপনি টানা চললে চালাবেন আপনি তিন দিন চালাইলে তারপরে দুদিন বাদ দিলে আবার শুরু করে না মাঝের মধ্যে ওরও একটা সীমানা আছে তো যাই হোক কি বলছিলাম সব কিছুকে প্রাকৃতিক যে সব দস্তুটি আছে সেগুলিকে কন্ট্রোল করতে হয় প্রাকৃতিক যেগুলো মানুষের দুর্বলতা আছে সেগুলো কন্ট্রোল করতে হয় তার মানে একটি হচ্ছে রাগ আমাদের দূর বলতো যে আমাদের রাগ রাগের জিনিস হলে রাগ হয়েই যায় কিন্তু রাগ কন্ট্রোল করতে হবে তাড়াতাড়ি এর গে উত্তেজিত হইতে হবে না হালকা হয়ে গেলে হবে না একেবারে হ্যাঁ মানুষের রাগ হলে তখন হালকা হয়ে যায় যার ফলে কাঁপতে থাকে হালকা হলেই তো কাঁপবে ভারী জিনিস তো আর কাঁপবে না তাই না তারপর করে কাঁপছে কথা বেরোচ্ছে না আর তারপরে নিজেকে কন্ট্রোল করতে পারছে না কি বলছে কি করছে দিশেহারা না এইগুলো থেকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করতে হবে তারপরে তার প্রতিক্রিয়া দেখাতে হবে না হ্যাঁ যথাসাধ্য সেটাকে সংবরণ করার চেষ্টা করতে হবে জুলুম না হয়ে যায় অত্যাচার না হয়ে যায় সীমালঙ্ঘন না হয়ে যায় যতটা রাগা ততটা এখন দোষ হয়েছে এতটুকু আর রাগ হচ্ছে এতটুকু তো চলবে হ্যাঁ তো রাগ মানুষের হবেই হবে জি সাল্লাম রাগান্বিত হয়েছেন এই আচরণে আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান হো বুঝতে পেরেছেন বলছেন এত ভয় ভীত হয়েছেন আবাকার বলছেন হাতটা আশফাকা আবু বাকর আবু বাকর ভয় পেয়ে গেছেন ভীত সন্ত্রস্ত হয়েছেন যে কি হইল ফাজাসা আলা রুখবাত তখন দুই হাঁটুর ভরে মানে নত জানু হয়ে তিনি বসে গেছেন মানুষ যখন ভয়ে কারো সামনে আপনার নমনীয় হে বিনয়ী হে বসে তখন নত জানু হয়ে বসে মানে হাঁটুর ঘরে বসে যেমন সল্লাত অবস্থায় যখন বৈঠক করছেন বসছেন সেটা তো হাঁটু মড়িয়ে বসেন কিন্তু হাঁটুতে ভর দিয়ে হাঁটু হাঁটুতে ভর দিয়ে আপনি বসছেন তা হাঁটুতে ভর দিয়ে বসেছেন তিনি আর বলছেন ইারা আল্লাহ আপনি ওমার ভুল রাগ করিয়েন না হে আল্লাহর কসম করে বলছে আনা কোন তো আজলাম আমি বেশি জুলুম করেছি আমি জুলুম করেছি ওমার ভুল করেনি মারাত্য দুই করে বলছেন আনা আজ আলাম আল্লাহ আল্লাহর কসম করে বলছি আর রসুল্লা আমি জুলুম করেছি আমি বাড়াবাড়ি করেছি সে বাড়াবাড়ি করেনি ওই মাফ করে দিন ফাকা আলহ নবী সাল্লাল্লাহ আলিহসাল নবি তখন বললেন ইন আল্লাহ কাজাম বাস হানি আল্লাহ আমাকে রসুল করে তোমাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন যখন পাঠালেন প্রথম প্রথম নবী করে চল্লিশ বছর বয়সে ফাকুলতুম তোমাদেরকে ইসলামের দাওয়াত দিলাম তখন তোমরা সবাই বললে কাজাব তা হে মোহাম্মদ আপনি মিথ্যা বলছেন আপনি নবী না আপনি মিথ্যুক কিন্তু কালাও আবু বাকার একমাত্র বলেছেন সাদাকা না আপনি সত্য বলেছেন আবু ইমান নিয়ে এসছে আর অন্যরা অস্বীকার করেছে অমারা জিয়াল প্রথম শত্রুতা করেছেন হ্যাঁ কারণ তার তবি ছিল আপনার শক্ত আর শক্ত মানুষ শক্ত মানুষ ভালো আবার খুবই ভালো আর খারাপ যখন হয় তখন খুবই খারাপ হয় বুঝেন না বুঝেন না শক্ত মানুষ যদি হেদায়ত হয়ে যায় তো ইসলামের ক্ষেত ওর দ্বার এতটা হবে যে আপনার তো নর্মাল মানুষ দিয়ে হবে না শক্ত জাহিলিয়াতের যুগে ছিল তো ইসলামে আসার পর শক্ত এর জন্য যারা দেখা যাচ্ছে এবার কট্টর বিদাতি ছিল ও যদি হেদায়ত হয়ে যায় তো কট্টর ও কোরআন সন্ন্যার অনুসার হয়ে যাবে বোঝা গেছে না কারণ ওর প্রকৃতি হচ্ছে কি কঠোর শক্ত তো আল্লাহ তাল যেমন যুগে শক্ত ছিলেন যখন মনে যে আমার ধর্মটাই ঠিক তখন শক্ত ছিলেন আর যখন সঠিক বুঝে ইউটার্ন হয়ে গেছে তখন শক্ত যেমন যে পাকা ড্রাইভার হ্যাঁ গাড়ি চালাতে সে ভুল রাস্তাতে চললেও স্পিডে চলছে আর যখন ইউটার্ন করে বুঝতে পেরেছি আমি ভুল রাস্তায় গিয়েছিলাম তারপরে সঠিক রাস্তা তখন স্পিডে চলছে আর দুর্ঘটনা সাধারণত তার হয় না কারণ সে পাকা ড্রাইভার ঠিক না কিন্তু দুর্বল ড্রাইভার ভুল পথেও আস্তে ধীরে যাচ্ছে ও কচ্ছপের মতো আর তারপরে যে রাস্তা ঠিক করতে সে ঘুরে উইটান করে তারপরও ওই রকমই কচ্ছপের মতো ঠিক না ঠিক ওই রকমই কিন্তু তো নবী সাজ বলছেন যে যখন আমি নবী আসলাম তখন সবাই আমাকে মিথ্যাবাদী বলেছিলে কিন্তু আবু বাকার বলেছিল সত্যবাদী সেই মান নিয়ে এসেছিলো এবং আবু তার জীবন দিয়ে আর তার ধন সম্পদ দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিল আমার সাথে সহানুভূতি দেখিয়েছিল সব সময় পাশে থেকে যে তোমরা তো সাথে থাকো ওইভাবে হ্যাঁ তোমাদের তো ওই রকমের অবদান নেই কারো ফাহালান তার একুলি সাহেবী সুতরাং তোমরা কি আমার এই সঙ্গী আবু আমার খাতিরে ছাড় দেবে সে যদি ভুলও করে তবুও তাকে ছাড় দিও কিসের জন্য আমার খাতির আমার পাশে দাঁড়িয়েছে যেই সময় আমি অসহায় ছিলাম কেউ আমার সাথে মক্কাই ছিল না তখন আবু আমার পাশে ছিল জীবন দিয়ে পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে সব দিয়ে সুখে দুঃখে সুতরাং অন্তত আমার খাতিরে তার সাথে ভালো আচরণ করবে জি বাপ মা যদি একটা ছেলে খুব ভালো অনুগত হয় হ্যাঁ খুব ভালো খেদমত করছে আর খুব ভালো বাপমার দিকে লক্ষ্য রাখছে আর্থিক দিক থেকে আর ভালো সদাচরণের দিক থেকে আর সেবা যত্ন পরিচর্যার দিক থেকে অন্য কোনো ছেলেমেয়েরা যদি তার সাথে দুর্ব্যবহার করে তো বাপমা এই ভঙ্গিমাতে কথা বলে না অন্তত সে যদি ভুলও করে আমার খাতির বা আমাদের বাপ মায়ের খাতিরে এই আমার এই ছেলের সাথে ভালো আচরণ করবে কারণ যেইভাবে সে আমাদের পরিচর্যা করছে খেদমত করছে তোমরা করতে পারো না ঠিক ওই ভঙ্গি বাতে নবী করিম সাল্লাহ আলি সাল্লাহ বলেছিলেন দুইবার করে এই কথাটি বলেছিল রসুর আমার রাতেন ফাহান ফাহাল আন্তুম তারে কুলি সাহেবি আমার এই সঙ্গী আবু আমার খাতির গিয়ে তোমরা ছাড় দেবে ফামা উদিয়া বাদাহা তারপরে কোনো দিন আবু বাকরকে কোনো সাহাবি কষ্ট দেয়নি কেউ কোনো কষ্ট দেয়নি তিন হাজার ছয়শো বাষট্টি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আমদিবিন আস রাজি আল্লাহ তাল আলা আন আন্নান দাসের বা আসাহ আলা জাতিল জয়েশ আলা জয়েশে জাতি সালা নবী সাল্লা সাল্লাম তাকে পাঠিয়েছিলেন সেনাপতি করে জাতু সালাসেলের সেনাবাহিনীর মানে জাতু সালাসেলের যুদ্ধে জাতু সালাসেলের যুদ্ধ আরব দেশের উত্তর পশ্চিম দিকে হয়েছিল জায়গাটি ছিল তাবুক এবং ওয়াদিল কোরা আর মাঝামাঝি একটি উপত্যকা এলাকা সেই এলাকা সেটা আপনার মদিনা থেকে যখন উত্তর দিকে জর্ডনের দিকে যাবেন তখন সেই জায়গাটি পড়বে এই রকম জায়গায় রসুরুল্লাহ সাথে নবী সাল্লাম শরীর হাজির হননি কিছু কিছু যুদ্ধে নবী সাল্লাম তার নিজে যাননি কিন্তু সাহাবা পাঠিয়েছিলেন যেগুলোকে সারিয়া বলা হয় আর সারিয়ার বাংলা যারা অনুবাদক হ্যাঁ নবীর জীবনী তারা সেগুলোকে অভিযান বলে থাকে আমি আমার নবীতে আলোচনা করেছি আর গাজুয়া যেগুলোতে শশরী নবিস উপস্থিত থেকেছেন তো জাহাতু সালাসেলের যুদ্ধে আর উত্তর অঞ্চলটি ঠান্ডা এলাকা শীতের এলাকা আপনারা যারা সৌদি আরব সম্পর্কে অকেফাল তাবুক এলাকায় খুব ঠান্ডা পড়ে কারণ সেটা জর্ডানের জর্ডনের কাছাকাছি হ্যাঁ জর্ডন সিরিয়া এগুলোর কাছাকাছি যত উত্তর দিকে যাবেন তত বেশি ঠান্ডা ব্যতিক্রম দক্ষিণ দিকে আবহা বাহা এই এলাকাগুলোতে কিছুটা ঠান্ডা থাকে কিন্তু বাকি জিজান গরম এলাকা মক্কা মদিনা গরম এলাকা রিয়াজ কাসিম তারপরে এই দিক পূর্ব দিক আমাদের দমাম সব গরম এলাকা এগুলো গরম বেশি যদিও গরমের ধরনের পার্থক্য আছে সবগুলি কিন্তু একই রকমের নয় যে সৌদি আরবে যারা ঘুরেছেন আমি সৌদি আরব প্রায় এলাকা যেহেতু ঘুরেছি কিছু কিছু এলাকার গরমের ধরনটা অন্যরকম জি ঠান্ডারও ধরনের আমাদের এই অঞ্চল পূর্ব অঞ্চল দমাম এলাকার আবহাওয়া হচ্ছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের মধ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে আমাদের সে গরম আছে গরমে ঘাম হয় এইখানেও গরমে কি হয় ঘাম হয় একটু পার্থক্য আছে যে এইখান হিমিডিটি হয় যে সমুদ্রের কাছে থাকার কারণে লোনা পানি যে পাশে যার ফলে কি হয় মানে আঠা আঠা হয়ে ধরছে যেটা আমাদের দেশে নেই কিন্তু ঘামের দিকটা মিল আছে তাই না তারপরে আমাদের দেশে এত বেশি কনকনে ঠান্ডা পড়ে না যদিও পড়ে পৌষ মাঘ মাসে কিছুদিন পনেরো ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি একটা মাস ভালো ঠান্ডা থাকে জি তো এখানেও এক ঠান্ডা থাকে কিন্তু এখানকার সাথে কিছুটা পার্থক্য আবহাওয়া হচ্ছে যে এইখানে খুব দ্রুত আপ ডাউন করে হঠাৎ দু চার ঘন্টা ঠান্ডা হঠাৎ গরম এই যে এসেছেন এখন হ্যাঁ আবহাওয়া নর্মাল হয়ে আছে অনেক সময় করে ঠান্ডা বাইরে বের যায় এই জন্য শীতকালে এখানে কোথাও বাইরে দু চার পাঁচ ঘন্টা শীতের কাপড় নিয়ে যাওয়া উচিত নাহলে ফেঁসে যাবে আমার কন কনকনে ঠান্ডাতে বিকালবেলা হয়তো বেরিয়েছেন পরে দেখছেন যে হঠাৎ করে গরম হয়ে গেছে এখানে হয় না হয় না দ্রুত পরিবর্তনশীল এখানকার আবহাওয়া ওখানে আমাদের এখানে ওই রকমটা নাই জি কিছু কিছু দিকে মিল আছে কিছু কিছু দিকে পার্থক্য করেছে কিন্তু এলাকার গরম একবারে গরম মানে ঘাম হবে না কিন্তু প্রচণ্ড গরম ঘাম হবে না শুষ্ক জি সেখানে ড্রাইনেস আছে সেখানে মানুষের শরীর ফিটে যাবে যাদের হ্যাঁ শরীর একটু কড়া শরীর শক্ত শরীর তাদের জন্য খুব কঠিন রক্ত বের লাগবে এই রিয়াজ কাশিমের দিকে আমাদের এখানে এমনটা নয় কিন্তু তো এক এক বৈশিষ্ট্য রেখেছেন সুবহান তেল মাখারই প্রয়োজন না আমার মত লোকের যাদের শরীর সফট করা নয় তাদের তেল আর এই সব আপনার কি বলে শরীরের যেগুলো ক্রিম জ্রিম রসুন কোনো প্রয়োজন নাই এমনি মনে হচ্ছে তেল বইছে শরীরে এত এত ওখানকার আবহাওয়া নরম জি তো আল্লাহর হ্যাঁ হ্যাঁ আল্লাহ বিভিন্ন দিক থেকে দৃশ্যের দিক থেকে দেখার দিক থেকে আর সৃষ্টির দিক থেকে মানুষের স্বভাবের দিক থেকে আল্লাহ করে আল্লাহ রব্বুল আলম তার হকাদে তৌফিক দান করেন তো আস আসরাদ আল্লাহ তাল্লাহকে পাঠিয়েছিলেন নবীলাম জাতুল যুদ্ধের সেনাপতি করে তার মানে তিনি খুব সেনাপতি কাকে করে পাগল ছাগলকে করে খুব চালাক চতুর থাকলে তাই না রণকৌশল সম্পর্কে খুব বুদ্ধিমান হঠাৎ করে হাজির বুদ্ধি লাগবে হ্যাঁ যে সময় এই পরিস্থিতিতে নাজুক পরিস্থিতি কী করা উচিত জি এইরকম হইতে হবে তিনি ছিল খুব চালাক মানুষ আর তার ছেলেও সাহাবি হ্যাঁ আবদুল্লাহ আবদুল্লাহ বিন আমর বাপ বেটাতে সিরাতের কেতাবাত রয়েছে যে খুব অল্প বয়সে তিনি বিয়ে করে বারো বছরের ছোট বড় এগারো বছর বয়সে বিয়ে করে যেন বারো বছর বাচ্চা হয়ে গেছে আরবরা আরবদের দশ বছরের ছেলেকে মনে হয় যে হাতি হয়ে গেছে গরম দেশে মানুষ ছেলে মেয়ে তাড়াতাড়ি সাবালক সাবালিকা হয় পক্ষান্তরে ঠান্ডার দেশে যত ঠান্ডার দেশ তত বিলম্ব স্বালক স্বাভাবিক হয় এই জন্য ইউরোপ আমেরিকা কানাডা যেগুলো ঠান্ডার দেশ মাইনাস আর মাইনাস হ্যাঁ বছরে অনেক সময় এখন এখনই আজকে ইউকে তে আবহাওয়া হ্যাঁ মাইনাস ফাইভ মাইনাস ঠান্ডাতে নিচে ফাইভ চলে গেছে মাইনাস আর আমাদের এখানে এখন কত চলছে হ্যাঁ সাতাইশ আঠাইশ বা ছাব্বিশ তো ওইসব দেশে তাড়াতাড়ি স্বাবলক হবে না অনেক সময় ষোলো বছর কিন্তু সাবল খাই কিন্তু এ দেশে ষোলো বছর মানে তার আগে রাজ্জাল হয়ে বসে আছে তাই না হ্যাঁ দশ বছর নয় বছরের মেয়ে সাবালিকা বৈশা আছে নয় বছরের মেয়েদের সাবালিকা হয়ে এক ভাই মাসলা জিজ্ঞেস করছে তার ছেলে মেয়েদেরকে চিন্তা মেখে থাকতো তো বলছে যে ধর মেয়েটার মাত্র নয় বছর বয়স আর ব্লিডিং শুরু হয়েছে তো কী করবো এখন তাই বললাম যে দেখেন লক্ষণ বলছে ওর মা লক্ষণ লক্ষণ বলছে মাসিকের মানে কালো তাহলে দুর্গন্ধ যুক্তিগুলো হচ্ছে লক্ষণ তাহলে মাসিক নয় বছরের মাসিক হ্যাঁ হতে পারে নয় বছর মাসিক গরম দেশ আরও দেশ গরম দেশ এই দেশের নয় বছর এইখানে কয়েক বছর আগের কথা বলছেন জি তো বারো বছর বয়সে কি হয়েছেন বাপ হয়ে গেছেন ছেলের বাপ আর আজকাল চল্লিশ হয়ে যা পায়ে দাঁড়িয়ে পারি না তো বিয়ে কি করবো তাই না জি হেদায়ত করে মুশকিল আজকাল লেখাপড়া আর তারপর ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত এসব করতে গিয়ে মুশকিল আমি লেখাপড়া করতে গিয়ে পঁচিশ তো হয়েই যায় তারপর এই জন্য আমি পঁচিশ পর্যন্ত ছেলেদের পঁচিশ পর্যন্ত মানে শক্ত নই কারণ লেখাপড়া করার প্রয়োজনও আছে মূর্খ জাতি মূর্খই থেকে যদি শুধু বিয়ে করতে যে পনেরো বছরে আগের মতো বিয়ে দিয়ে দেন আগে কী ছিল কাজকর্ম পনেরো বছরে গেছে সবার লোক হয়ে গেছে কাজ কর্ম করে খেতে পারে বিয়ে করে নাও ঠিক আছে কিন্তু এখন কি চলবে না এখন অন্তত লেখাপড়া করতে হবে তার একটা ছেলে ব্যাচেলার হলে তাকে বাইশ বছর বয়স হতে হবে বাইশ বছর আগে কেউ গ্রাজুয়েশন করতে পারে না গ্রাজুয়েশন না করলে ব্যাচলার মানে একটু সাবালক তার মানে লেখাপড়াতে এখন সাবালক মাত্র হয়েছে মুরুবী হয়নি মুর্বি হলে আর পিএইচডি হ্যাঁ ঠিক না তা যাই হোক কথা না বাড়ি আসি ফাতেই তহু বলছেন আমার ইমিনা আস যে আমাকে সেনাপতি করে পাঠিয়েছিলেন যুদ্ধ থেকে ফিরে আসলাম সফল যুদ্ধের সেনাপতি তিনি তিনি ভাবছেন যে একটা যুদ্ধ পরিচালনা করে এলাম আমি তো আমার যে কত সুনাম আর মর্যাদা বেড়েছে নবী সাল্লামের কাছে এই কৌতূহল নিয়ে নবী সাল্লামকে জিজ্ঞেস করতে লেগেছে যে আর নবী সাল্লাহ যার সাথে দেখা হইতো যার সাথে কথা বলতেন এমন উত্তম আচরণ করতেন যে সে ভাবত যে আমার চাইতে প্রিয়জন নবীর কাছে মনে হয় কেউ নেই সবাই এটা ভাবতো তো যেমনই যে হাত থেকে ফিরে এসেছেন আসার পর নবী সাথে সাক্ষাৎ করতো তার আগেও খুব আদর করতেন এবং ভালোবাসতেন আর নবী সাল্লাম সবার সাথে এইরকম আচরণ করতেন আমরবিন আস ভাবছে যে আমাকে তো এমনি ভালোবাসেন রসুল আর তারপরে আমি এতবার একটা যুদ্ধ পরিচালনা করে এলাম প্রধান সেনাপতি হিসাবে আর আসার পরে আমার একটা মর্যাদা নবীর কাছে হয়েছে মনে হয় নবীর আমি খুব প্রিয় পাত্র অনেক প্রিয় পাত্র তো এসে জিজ্ঞেস করছেন এই আশায় যে আমি সিরিয়ালে চলে আসবো মনে হয় এক দুই নম্বর তিন নম্বরের মধ্যে সিরিয়ালে চলে আসবো আমি মনে হয় ভালোবাসাই তো বলছেন যে আসলাম এসে জিজ্ঞেস করলাম আপনি নাস বলছেন আই ইউ নাস আহাব্বো আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে আলা তখন নবী সাল বলছেন আয়েশা রাজি আল্লাহ তালাম নবী সত্য কথা বলছেন জি যে যাকে বেশি ভালোবাসে বলছেন ফাকুল তো তখন বললাম আমি মিনার রেজাল আমি উদ্দেশ্য পুরুষ পুরুষদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন ফাঁকা আলো তখন আবু হাত বাবাকে আবু কাকে বেশি ভালোবাসি আমি ফাকুল তো তখন আমি বললাম সোম্মা মান তারপরে দুই নম্বরে কে তাহলে সোম্মা অবরণ খাতাম তারপর অবরণ খাতাম আদারে জালান তারপরে আমি আবার জিজ্ঞাসা করতেই থাকলাম তারপরে কে উসমান তারপরে কে অমুক তারপরে কে অমুক এখানে নামগুলো আসেনি বলছেন ফাদারে জালান এইভাবে নবী অনেক মানুষের গণনা করলেন কিন্তু আমার সিরিয়াল আসলো না যে বড় আশা নিয়ে এসেছিলেন যে হয়তো দুই চার পাঁচটার মধ্যে চলে আসব আসলো না আর কি জি তো এটাই ছিল প্রসঙ্গ যে উনি এই সময় যুদ্ধ থেকে ফিরে এসে কেন জিজ্ঞাসা করলেন এটি এই রহস্যর জন্য বললাম আর কি যে ভাবছেন যে আমি ইসলামে এত বড় একটা খেদমত করে এলাম তো হয় নব্বী ইসলাইের আমি একদম সিরিয়ালে দু চার পাঁচ জনের মধ্যে চলে এসেছি তিন হাজার ছয়শো তেষট্টি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবু সালাম বিন আব্দুর রহমান বিন আওফ তাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে শুনেছি একবারের ঘটনা সম্পর্কে যা ঘটেছে প্রাচীন যুগে বাইনামা রাইন ফি গনামেহি একবার এক রাখাল তার ছাগলের পাল ছাগলের পাল নিয়ে কোথাও ছিল প্রাচীন যুগে আদা আলি হিজেব তখন সেই ছাগলের পালের ওপর একটি হামলা করে আক্রমণ করে নেকড়ে বাঘের কাজ হলো যে ও একটা খুব ভীতু হয় কিন্তু বাঘের মধ্যে সবচেয়ে ভীতু বাঘ হচ্ছে নেকড়ে বাঘ তো আক্রমণ করে একটা বকরি নিয়ে পালাতে শুরু করেছে পালাতে শুরু করেছে আখা মিনহা সাতান তখন সেই রাখাল ওই নেকড়ে বাঘটিকে তাড়া করে তার কাছ থেকে সে ছাগলটি উদ্ধার করে নিলাম ফা খা সাতান ওই নেকড়ে বাঘটি একটি ছাগল নিয়ে পালাতে লাগলো ফাতালাবহ রায় তখন সেই রাখাল তার পিছে ধাওয়া করলো পিছিয়ে ছুটলো যখন ছুটল তো আর রক্ষা করতে পারল নিয়ে পালাতে পারল না সে ছেড়ে দিয়ে পালিয়ে গেল ফালতা ফাতা এলিহিল তারপর একটু দূরে পালিয়ে গিয়ে নেকড়ে বাঘ ঘুরে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে উদ্দেশ্য করে রাখালকে ঘুরে দাঁড়িয়েছে নেকড়ে বাঘের মুখ খুলে গেল জবান বাঘ শক্তি খুলে গেল নেকড়ে বাঘ বলতে লাগলো মাল্লাহ ইয়মা কে রক্ষা করবে এই ছাগলকে তোমার সেই হিংস্র পশুর দিবসে হিংস্র পশুর রাজের যে দিবস আসবে এমন একটা সময় যখন সারা দুনিয়াতে হিংসুর পশুর রাজ হবে তখন মানুষের রাজ থাকবে না বুঝছেন না মানে মানুষের কোন রকমের হ্যাঁ প্রশাসন থাকবে না ক্ষমতা থাকবে না হ্যাঁ জনহীন হয়ে যাবে পৃথিবী শুধু কে থেকে যাবে হ্যাঁ হিংস্র পশু বাঘ ভল্লুক এইসব থেকে যাবে সেই দিন তোমার ছাগলগুলিকে কে রক্ষা করে তখন তো সেগুলির রাখাল আমি হব সেই নেখড়ে বাঘ বলছে তখন কার রাখাল তুমিও থাকবে না তখন আমি রাখা আর আমি খাব তখন কি রক্ষা করবে বলছেন রাইন গাইরি যেই দিন আমার ছাড়া কোনো রাখালই থাকবে না তোমার ছাগলের আর তোমার মতো যেসব ছাগল থাকবে দুনিয়াতে সেগুলি রাখাল আমি হব আমার মতো নেকড়ে বাগি থাকবে সেই হিংসুর পশুর রাজের দিবসে মানে যুগে দিবস মানে যুগে সেই যুগে কেয়ামতের কাছাকাছি দুনিয়া যখন বিরান হয়ে যাওয়া মানুষ ধ্বংস বা বাইন মারা এই একটি ঘটনা আর একটি ঘটনা কি বাইনামারা এক সময় জনৈক ব্যক্তি তার একটি গাভীকে গরু গাভীকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু কেমনভাবে হাঁকিয়ে নিয়েছে কাদ হামাল আলৈ তার পিঠের ওপরে চেপে সেটাকে উট আর ঘোড়ার মতো বাহন হিসেবে ব্যবহার করে গাভীর পিঠে গরুর পিঠে চেপে আছে বাহন হিসেবে ব্যবহার করছে ফালতা ফাত এলে তখন গাভীটি তার দিকে উদ্দেশ্য করে কথা বলতে লাগলো আরে গরুতে কথা বলতে লাগলো ফাঁকাল্লামা থুয়ার সে কথা বলতে লাগলো আর বলল ইন্নি লাম উখলাক লেহাজা আমাকে এই জন্য সৃষ্টি করা হয়নি আমি এই জন্য সৃষ্টি হয়নি যে আমার পিঠে চাপবেন আপনি আমাকে সওয়ারি হিসাবে আপনি বাহন হিসেবে ব্যবহার করবেন আমাকে সৃষ্টি করা হয়েছে আমার রব সৃষ্টি করেছেন কিসের জন্য কৃষি কাজের জন্য হার্স ক্ষেত খামার করার জন্য কৃষি কাজ করার জন্য আপনি কেন আমার পিঠে চাপছেন আপনি আমাকে দিয়ে আপনি হাল চাষ করে নেন লাঙ্গল চাষ করেন আপনি জমি আবাদ করে নেন ফকাল এই দুটো ঘটনা আশ্চর্যজনক ঘটনা একটা ঘটনায় নেকড়ে বাগে কথা বলবে এক সময় হবে আর আরেকটি ঘটনা ঘটেছে কি হ্যাঁ যে হ্যাঁ গরুতে গাভীতে কথা বলেছে এই যে দুটো ঘটনা যদি শোনানো হয় তো মানুষ কি মনে করবে যেগুলো উপন্যাস হ্যাঁ উপন্যাস এগুলো প্রাচীন যুগের উপকথা যেগুলো বলা হয় তো তোলা সাহাবীর বসেছিলেন আর নবী সালাম এই দুটো ঘটনা বর্ণনা করলেন সুফান আল্লাহ সাহাবির আশ্চর্য বলছে সুফান সুভান কখন বলে মানুষ অবাক হয়ে আশ্চর্য হয়ে নেকড়ে আল্লাহ কথা বলছে আর গরু গাভীতে কথা বলছে তখন বললেন যে তোমার আশ্চর্য হচ্ছ আর তোমাদের সন্দেহ হচ্ছে সন্দেহ না সন্দেহ করেনি কারণ নবী বয়ান করেছেন তো সন্দেহ প্রশ্নে ওঠে না কিন্তু আশ্চর্য তারা হচ্ছে এটা কেমন করে হ্যাঁ যে একটা গরুতে কথা বলছি এবার নেকড়ে বাঘে কথা বলছে বা বলেছে তো তখন নবীল বললেন এটা আমি বিশ্বাস করি কারণ আমাকে ওহির মাধ্যমে জানানো হয়েছে ঘটনা প্রাচীন যুগে তো দেখেননি নবী সালাম তার যুগে বয়ান করছেন প্রাচীন যুগে এরকম দুটো ঘটনা ঘটেছে তো নবী কেমন করে জানলেন ওহির মাধ্যমে জেনেছেন যে এইরকম এক ঘটেছে আল্লাহর জমিনে আমি এটা বিশ্বাস করছি কারণ এটা ওহির কথা যেহেতু জিবুরাইল আমাকে বলে গেছেন ও আবু বাকর আবুবাকারও বিশ্বাস করছেন ও ওমার ওমারও বিশ্বাস করছেন রজিয়াল্লাহ তালানহমা অন্য রেওয়ায় এখানে তো সংযোগ করেছে অন্য রেওয়াতে রয়েছে অথচ সেই দিনের যখন ঘটনাটা বর্ণনা করেন নবী সেই সময় সেখানে আকার উপস্থিত ছিল না আর ওমারও ছিলেন না তাদের বিশ্বাসের দায়িত্ব কে নিচ্ছেন স্বয়ং নবী সাহা এতটা তাদের আস্থা আছে এতটা তাদের উপর নবীশোর আস্থা আছে যে আমি বিশ্বাস করছি আর ওবাকার উমার নাই তাদের পক্ষ থেকে আমি বলছি যে সার্টিফাই করছি তারাও বিশ্বাস করছে তারাই কথা বিশ্বাস করে তারা কতটা তাহলে তাদের ইমান সম্পর্কে নবীর একিন ছিল দৃঢ় প্রত্যয় ছিল যে বিশ্বাসের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কাকে আকার ওমারকে অথচ সামনে নেই এটা একটা উদাহরণ দিই ধরেন একজন ভাই এখানে আসেনি উদাহরণ দিলে বিষয়গুলি স্পষ্ট হয়ে উঠে আসেনি আর আপনার সাথে তার এত হ্যাঁ গভীর খাতির রয়েছে ভালোবাসা রয়েছে এবং আপনাকে মানে যে ধরেন হাজার রিয়াল দিতে হবে এখানে হ্যাঁ ধরেন একটা উদাহরণ শুরু আমি বললাম আমি দু হাজার আর ওই যে আমার ভাই দিনী ভাই আজকে আসেননি হ্যাঁ উনিও দুই হাজার দেবেন উনি আছেন বুঝছেন নাই ওনার আমি দায়িত্ব নিচ্ছি উনি দেবেন আপনার আস্থা আছে যে আমি বলবো যে দু হাজার তোমার পক্ষে আমি বলে এসেছি আর ও দিতে না করবে না বুঝতে পারছেন না তাহলে কতটা আপনার আস্থা থাকলে এই কথা বলতে পারেন আপনি অথচ সামনে থাকলে বলা সাহস করবেন না সামনে আছে আমি দিলাম ভাই পাঁচশো আমার ভাই আছেন ওনার বলেছেন সামনে থাকলে হয়তো বলতে সাহস করবেন না কিন্তু যদি ওই রকমের খাতির থাকে অনেক সময় বাপ ছেলের পক্ষ বলতে পারেন না আপনাকে বলতে বলেছে আপনি কেন বললেন ওর পক্ষ থেকে ঠিক আছে নবী একাডেমি শাসনের কাছে কত বড় মর্যাদা ছিল কার আউবাকার এবং উমারের আলোচনার বিষয়বস্তু চলছে অবাকর সিদ্দিকার ফাজ মর্যাদা সম্পর্কে জি তো এই ছিল হাদিস তিন হাজার হাদিস চৌষট্টি নম্বর হাদিস হাদিস মনে করছেন তালা প্রখ্যাত সাহাবি বলছেন সামে আবহর তিনি আবহাওয়ার রাজি আল্লাহ তাল থেকে শুনেছেন একুল তিনি বলেন সামেহ রসুল আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি একুল বেইনা আনা না এমন একদিন আমি ঘুমন্ত ছিলাম রায়তনী আলা কালিবিন দেখলাম যে আমি একটি কূপের কাছে গেছি কালিব বলা হয় মাটি জমিন বরাবর যে কূপ যেই কূপটা ঘেরা নেই প্রাচীর দি কূপের যে এগুলো থাকে আপনার মাটির কূপ অথবা আর এক সময় সিমেন্টেড থাকতো হ্যাঁ কুয়া ঘেরা নেই এক কথায় সরজমিন সরজমিন কূপ এটা বলা হয় তো সেখানে নবী সাল্লাম নিজেকে দেখছেন ঘুমন্ত অবস্থা আলাইহা দল সেই কূপে একটি বালতি রয়েছে দলওন মানে বালতি মিনহা আল্লাহ সেই কূপের কাছে গিয়ে আমি আল্লাহ যতটা চাইলেন কূপ থেকে পানি উঠেলাম বালতি দিয়ে নবী সাল পানি উঠালেন মানে ইসলামের খেদমত করলেন নবী সাহ্লাম হ্যাঁ মদিন আসার পরে দীর্ঘ দশ বছর থাকলে এই যে দশ বছর মদিনায় অবস্থানের দিকে ইঙ্গিত আছে এই পানি উঠানো সেখান থেকে পানি উঠালেন সোম যাহা ইবন আবি কোহাফা তারপরে সেই বালতিটি বালতিটি নিয়ে নিল আবু কোহাফার ছেলে আবু কাহাফার ছেলে কে আবু বাকর সিদ্দিক হ্যাঁ ইবন আবি কহাফা আবু কহাফার ছেলে আবু বকার ইবন আবি কোহাফা জি তার নাম কি ছিল আবু বাকরের নাম গতকাল কিন্তু গেছে আবদুল্লাহ আবু কোহাফার নাম ওসমান জি নিলেন কিন্তু কি করলেন ফানাজা জানুবানুবাইনি যেমন দলুন মানে বালতি হয় তেমন জানুব মানে বালতি হয় কিন্তু আরবি ভাষাবিদ তারা বলছে জানুব বলা হয় পানি ভর্তি বালতিকে বলা হয় আর দালুন যে কোনো বালতি পানি থাক অথবা পানি শূন্য থাক খালি বালতি থাক সেটাকে বালতি বলা হয় সেই ইয়ে দিয়ে বালতি দিয়ে ঠিকই করলেন ফানাজা বিহা সেই কূপে তিনি পানি উঠালেন এক বালতি অথবা দুই বালতি ইঙ্গিত তার খেলাফত আমলের দিকে তার খেলাফত আমল ছিল মাত্র সোয়া দু বছর দুই বালতি উঠালেন মানে দুই বছর তার খেলাফত অফিনাজ দাফন কিন্তু তিনি যে বালতি দ্বারা পানি উঠাচ্ছিলেন কূপ থেকে তাতে কিছুটা দুর্বল অনুভব হচ্ছিল মানে উঠাতে যেন তাকে কষ্ট হচ্ছে কারণ এখানে কি কি ব্যাখ্যা এই স্বপ্নের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আওবাকার সিদ্দিক যখন খলিফা তখন শত্রুর সম্মুখীন হলেন ঘরোয়া শত্রু আর বাইরের বহিরাগত শত্রু দুই সমস্যার সম্মুখীন হলেন মানুষ যদি বহুমুখী সমস্যায় জর্জরিত হয় তাহলে ওপরে উঠতে পারে না কোনো দেশকে শক্তিশালী হওয়ার জন্য দেশের শত্রু ঘরের শত্রু থেকে মুক্ত হইতে হবে আর বাইরের শত্রুর অনিষ্ট থেকে মুক্ত হইতে হবে আর আজকাল মুসলিম বিশ্বের অবস্থা হচ্ছে যে ঘরের শত্রুর অভাব নেই আর বাইরের শত্রুর অভাব নেই যার ফলে মুসলিম দেশগুলি সব দুর্বল থেকে দুর্বলই হতে যাচ্ছে কোনো শক্তিশালী হতে পারছে না আর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এইখানকার দুর্বলতা ইমানি শক্তির দুর্বলতা এইখানেই তো ভেজাল এইখানেই যখন দুর্বলতা তো ঘরের শত্রু অনেক আছে ইসলামের দুশ্মন হ্যাঁ মুসলিম উম্মার দুশ্মন হ্যাঁ কাফেরদের দোসর মুনাফে কপট হ্যাঁ নাস্তিক হ্যাঁ সেকুলার এরা হচ্ছে কাফেরিয়া হই না সাদের খাদেম জি ওল্লাহ ইয়ালফের আল্লাহ তার দুর্বলতাকে ক্ষমা করুন আবাকের সিদ্দিক রাজি আল্লাহ তার জামান নাই দুই রকমের বাতিল শক্তির সাথে তাকে লড়াই করতে হয়েছে কথাটি বললাম না জেনে রাখা ভালো কারণ অনেকের জানা নেই বা অনেকের শুনলেও ভুলে যাচ্ছে ঘরোয়া শত্রু কি ছিল ঘরের শত্রু মুসলিমদের মধ্য থেকে একদল এমন বিভ্রান্ত হইল যে বলছে যে জাকাত নবীকে দিতাম নবীর পরে কাউকে দেবো না জাকাত অস্বীকার করে ফেললো আর একদল ঘরোয়া শত্রু ইসলাম কবুল করেছিল কিন্তু মৌসাইলাম কাজদাব যখন এই আলখার জেলাকায় মিথ্যুক নবুয়ের দাবি করলো ভণ্ড এই দাজ্জাল তখন তার অনুসারী হয়ে গেল মোর্তাদ হয়ে গেল এরা ইসলাম মুসলিমদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিল কারণ এদেরকে দমন করতে হবে কারণ এরা ঘরের শত্রু ঘরের শত্রু হচ্ছে এখানকার সাপ সাপ যদি সামনে থাকে তো আমি বাঁচতে পারবো কিন্তু জামার ভিতরে যদি সাপ ঢুকে দেয় তো মুশকিল দেখা তো ঘরের শত্রু দেশের ভিতরে অভ্যন্তরীণ যেসব শত্রু রয়েছে এগুলি হচ্ছে আস্তিনের সাপের মতো এর অনিষ্ট থেকে রক্ষা পাওয়া খুবই মুশকিল কোনো ব্যক্তিকে পরিবারকে অথবা সমাজকে অথবা দেশকে আপনার ঘরে আপনার স্ত্রী যদি শত্রু পর কে লিখত বাঁচবেন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি আপনার মায়ের পেটের ভাই শত্রু হ্যাঁ আপনার ছেলে ছেলে কেউ শত্রু হয়েছে হ্যাঁ মুশকিল আল্লাহ হেফাজত করুন বাইরের শত্রু বাইরের শত্রুরা দেখলো যে এখন তো মোহাম্মদ নেই সাল্লাম সাল্লা পাশে আর কত শক্ত হে দাঁড়িয়ে থাকবে মুসলিমরা চাপ পড়লে সব ছত্রভঙ্গ হয়ে যাবে তারা হ্যাঁ অনেক কল্পনা জল্পনা শুরু করে দিল যে এবার নিশ্চিন্ত করে দেবে মুসলিমদেরকে তারা মত পেতে ছিল এই সুযোগের সন্ধানে ছিল মনে করছে কাজ হয়ে গেছে এইখানেও লড়াই তখন এদিকে হ্যাঁ পারস্য সাম্রাজ্য অগ্নি পূজক মজুসিদের বিরুদ্ধে ইরানিদের বিরুদ্ধে লড়াই আর ওইদিকে আবার খ্রিস্টান শক্তি যে রোমান শক্তি তাদের বিরুদ্ধে সামদেশে লড়াই দুই দিকে সম্মুখীন হওয়া যেমন তোর কথা নয় তো যার ফলে আর তারপরে মানুষ উন্নতি করার জন্য সময় লাগে নয় যে রাতারাতিকে উন্নতি করিনি আর রাতারাতি যারা উন্নতি করছে তারা হারাম পন্থায় করছে আজকাল অনেক পয়সাওয়ালা রাতারাতি হচ্ছে প্রতারণা শিকার হবেন না প্রতারিত হবেন না এদের লাস্টিং নেই কেন হারাম কর সবই যদি সত্যি মানে উন্নতির মতো উন্নতি কর তাহলে সময় লাগবে সময় লাগবে যে কোনো ময়দানে আপনি দাওয়াতের ময়দানে এইখানে প্রথম পাঁচ বছর আমরা অডিওর যুগে আস্তে 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 ধীরে আস্তে আস্তে ধীরে শুরু করেছি করতে করতে করে তারপরে দুই হাজার পাঁচ আস্তে আস্তে নিরানব্বই থেকে দুই হাজার চার পাঁচ আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তখন একটু দাওয়াতিকাজ শুরু আর আস্তে আস্তে চাঙ্গা হইতে লাগলো এ করতে করতে আলহামদুলিল্লাহ ছাব্বিশ বছর কিন্তু দুই চার বছর থাকলে তার কাজ হইতো না হ্যাঁ এটা একটু উদাহরণ দিলাম যে কোনো ক্ষেত্রে স্থিতিশীলতা লাগবে এবং একটু ধীর স্থিরতা লাগবে আর ঠান্ডা বেদায় যেন যা সময় পাওয়া যায় সুযোগ পাওয়া যায় তো আবু বাকার সিদ্দিক যেন মাত্র ষোয়া দু বছর সময় পেলেন তো কী করে বা শক্তিশালী হবেন স্বপ্নের বিবরণ এটি তাবির বলছেন সোম্মাইস্তাহালাত গরবান তারপরে সে বালতিটি বড় বালতির আকার ধারণ করলো হঠাৎ করে ছোট বালতিটি বড় বালতি হয়ে গেল একবারে বিশাল বালতিতে রূপান্তরিত হয়ে গেল বড় একবার বালতি ফাঁকা জাহেবুল খাত্তাব তখন এই খাত্তাবের ছেলে মানে উমার রাজি আল্লাহ তালন তখন সেটিকে হাতে নিলেন আর তারপরে তিনি পানি উঠেতে লাগলেন বালতি কূপে নামিয়ে একবারে করে পানি উঠাচ্ছেন পানি উঠাচ্ছেন বড় শক্তিশালী হই পুরুষের মতো বলছেন ফালাম মিনান নাস ফালামিয়ান বলছেন যে আমি স্বপ্নে দেখছি যে এত সুন্দর তিনি বীরত্বের সাথে বালতি দ্বারা পানি উঠাচ্ছেন কূপ থেকে যে আমি কোনো বীরপুরুষ শক্তিশালী মানুষকে দেখিনি এনজে ও নাজা ওমার ওমার আজিয়াল্লাহ তালানহর মতো কূপ থেকে পানি ভর্তি বালতি উঠাইতে পারে পানি উঠাইতে আছে এত তাড়াতাড়ি করে পানি উঠালেন আর দেখছি যে অনেক রাখাল রাগ তাদের ওট নিয়ে এসছে কিসের জন্য ওঁটগুলোকে পানি পান করার জন্য ওটে তো অল্পস্লেও পানি পান করে না যথেষ্ট পানি লাগে আর সবকে পানি পান করাতে করাতে তাড়াতাড়ি করে পানি পান করা হয়ে গেলো সমস্ত ওটের আর তারপরে ওটগুলি নিয়ে ওটের রাখালগুলি ওট সালাতে মানে ওটের যে বাথান বাঁধার জায়গায় সেখানে নিয়ে চলে হাত আতান এমন কি লোকেরা মানে রাখালরা তাদের ওট শালাতে উঁট সালাতে তাড়াতাড়ি পৌঁছে দিল এর ব্যাখ্যা কি এই স্বপ্নের ব্যাখ্যা কি যে উমার তালানহ বালতিটি বড় হয়ে গেল আর তারপরে হ্যাঁ বালতি যখন বড় তো পানি বেশি উঠছে আবার খুব বীরত্বের সাথে পানি উঠাচ্ছেন আর তাড়াতাড়ি করে পানি উঠাচ্ছেন এত দ্রুত পানি উঠালেন যে এতগুলি গুলি তাড়াতাড়ি করে সব গুলি তৃপ্তি সহকারে পানি পান করে আর তারপরে তখন ওঠ বাঁধার জায়গাতে ওটা রাখালগুলি নিয়ে চলে গেল কাজ শেষ হয়ে গেল উদ্দেশ্য হচ্ছে খেলাফত আমল কার উমার তার দশ বছর বেশি সাড়ে দশ বছর আর তার খেলাফতের যুগে ঘরের শত্রু তেমন ছিল না ঘরের শত্রু ছিল না সেগুলো নির্মূল হয়ে গেছে এই মিথ্যুক নবতের অনুসারী এটা যারা ছিল তারা হয় ধ্বংস হয়ে হালাক হয়েছে যুদ্ধে এমামার যুদ্ধে যেটা অবাকর সিদ্দিক রাজন আমলে হয়েছিল আর না হলে তারা তো করে ইসলাম গ্রহণ করেছে সুতরাং তারা নিশ্চিন্ন হয়ে গেছে যারা জাকাত অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে জেহাদ করেছিলেন আবুাকর সিদ্দিক তারাও দমন নির্মূল হয়ে গেছে তারা তো করে ফিরে চলে এসেছে তো ঘরের শত্রু আর নাই এখন বাইরের শত্রু বাইরের শত্রুর বিরুদ্ধে এত যুদ্ধ শুরু হয়েছে যে বাইরের শত্রুগুলি সব কাঁপছে উমারের নাম শুনলে কাঁপে জি হ্যাঁ আর দুই দিকে যুদ্ধ লেগে আছে আর তার জামানায় এই দশ বছরের ভিতরে এই পারস্য সাম্রাজ্য শক্তি যেটি সবচাইতে সশক্তিশালী আদেশ ছিল সেটাও মুসলিমদের হাত হস্তগত হইলো আর ওমার মানে খত্তা রাজিয়া সেখানকার অঢেল ধন সম্পদ আসলো গণিমাথ হিসাবে আর রোমান যে শক্তি ছিল সেটাও আরও পতন ঘটল আর সামদেশের সমস্ত ধন সম্পদ পায়ে এসে লুটিয়ে পড়ল খলিফারা আসে তো মানে ভত্তাবার জি আল্লাহ এ কথাটি বোঝানো হয়েছে এই স্বপ্নে তিন হাজার ছয়শো পঁয়ষট্টি নম্বর হাদিস হাদিস বর্ণ করছেন আবদুল্লাহ বিনম রাজি আল্লাহ তালা আন হোমা তিনি বলছেন কালা রসুর উল্লাহ রসুল বলে মঞ্জার রাসা ও বাহু আ যেই ব্যক্তি অহংকার করে তার কাপড় লটকাবে কোথায় লটকাবে টাকনার নিচে ওনার হাতে যেহেতু রয়েছে মাছ পানিয়াল কাপড় টাকনার নিচে পুরুষ মানুষ মহিলার না মহিলা যত লটকাবে তত ভালো টাকনার ওপরে যদি মহিলা কাপড় উঠিয়ে পরে তাহলে না যাইজ বেগানা পুরুষের সঙ্গে হারাম ওনার কাজ আর টাকা ঢেকে নাই যদি কোনো পুরুষ তাহলে সেটি হারাম ধান নামে যাওয়ার কাজ অহংকারবশত হলে তার জন্য আরো কঠিন শাস্তি কেউ যদি অহংকার বসত তার কাপড়কে ঝুলাই বা লটকাই লামিয়ান কেয়ামা তার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে কেয়ামতের দিন তাকাবেন না কেয়ামতের দিবসে হাসর মাঠে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তার মানে আল্লাহ হিসাব নেওয়ার জন্য তাকাবেন শাসানি দেওয়ার জন্য তাকাবেন তার দিকে কিন্তু রহমতের মায়ার দৃষ্টিতে নয় যে একে ক্ষমা করে দেওয়া হোক ক্ষমা পাবে না অন্য হাতে আরো কঠিন শব্দ রয়েছে সাল্লাহ করলে আল্লাহ তাদের সাথে তার সাথে কথা বলবেন না এদের সাথে ওলাই আজরে এলেহিম আর তাদের দিকে আল্লাহ রহমতে দৃষ্টিপাত করবেন না ওলাই তাদেরকে হ্যাঁ পরিশুদ্ধ করবে না পাক পবিত্র করবে না ওলাহ আজ না তাদের কঠিন শাস্তি রয়েছে মরমান্তিক শাস্তি রয়েছে তার মধ্যে একজন আছে আল মুসবেল যে কাপড় টাখনার নিচে ঝুলায় আবুখার সিদ্দিক রাজি আল্লাহ হো একটু বয়স্ক মানুষ ছিলেন বা তার মানুষ পেটটা একটু উঁচা ছিল পেট একটু উঁচা ছিল পেট উঁচা মানুষের লুঙ্গি ফসকে যায় তাড়াতাড়ি বুঝছেন না বেঁধেছে না আবার নিচে নেমে যাচ্ছে তো আমাকে সিদ্দিক রাজিয়া তালান ওই রকম হইতো যে ওই রকমই কারো যদি পায়জামা থাকে আর পায়েজামা যদি ঢিল করে বাঁধা থাকে আমাদের যে বাঁধা ফিতার যুগ ওই রকম ছিল কিন্তু এখন এই যে চাইনার রাবার আসছে এত ঠকে ঠক নিয়ে এসে সেই দিনই পড়তে লাগেন আর রাস্তা হাঁটেন শুধু বারবার উঠেই উঠেইত এত ধোকাবাজেরা কথা বলছেন কাপড় নতুন হয়ে আছে আপনার যেটাকে বলা হচ্ছে কি বলছে হ্যাঁ শেষ হয়ে গেছে একটিও রাখা যায় না আমার আসে আর তারপরে ওইটাকে চেঞ্জ করে আমাদের দিনী ভাই এই হাসান আছে তার কাছে চেঞ্জ করতে হয় না হলে রাখা যায়নি না হলে নামাজে উঠাও রাস্তাতে উঠাও আল্লাহ হেফাজত করুক উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে ধনী দেশ একটু ঢিলা হবে ফেলে দেবে আবার কিনবে ওদের কাস্টমার প্রয়োজন কাস্টমার প্রয়োজন নাহলে তো ওরা ওইটা টাইট করতে পারে আমার যে পারে না তা তো নয় কিন্তু কেন এরকম অসৎ ব্যবসায়ীরা সবগুলি অসাদ এলাম আশা ইল্লাম রহেমাল্লাহ আর তারপরে কাফের ব্যবসায় আসছে চায়না থেকে চায়না কোরিয়া থেকে বুঝতেই পারেন জি তো আবাকের সিদ্দিক বললেন যে ইন্না আল্লাহ আমাকে তো ভয় লাগছে আমার কাপড়ের একটা দিক কখনো কখনো লটকে যায় একটা দিক মানে এই দিক পেটু পেছন দিক তো ঠিক আছে থাকে কিন্তু এই দিকটা নেমে যায় যখন নেমে যায় তখন টাকার নিচে যে চলে যায় তো আমি তো বুঝতে পারি না অনেক সময় বলছেন ইন আহাদ তবে এটা যদি আমি বিশেষভাবে লক্ষ্য রাখি তাহলে আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে আর অনেক সময় আমি হয়তো খেয়াল করিনি দেখছি যে কাপড় আমার টাকানার নিচে নেমে গেছে অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত নেমেছে অনিচ্ছাকৃত নামলে কি জাহান্নামে নামে যেতে হবে না ইচ্ছা করে বানিয়েছেন প্যান্ট এমন করে টাকার নিচে করে এইটা জানান নামে যাওয়ার কারণ ইচ্ছা করে জুবাই বানিয়েছেন টাকানার নিচে আপনার ঝুলছে এরকম করে বানিয়েছেন ইচ্ছা করে আপনি লুঙ্গি নতুন জামাইগুলো আমাদের দেশে একসময় ছিল লুঙ্গি খুব মূল্য ছিল এখন লুঙ্গি তো কি হয়ে গেছে লেবাসন নৌ তাই না আরবদের মতো হয়ে গেছে আমাদের কিন্তু আমাদের যুগে একসময় দেখতাম ছোটকালে কি বড হওয়ার পরে দেখেছি জামাইকে শ্বশুরবাড়িতে গেলে মূল্যবান গিফট কি দামি দামি লুঙ্গি দামি লুঙ্গি আর লুঙ্গি ওই জুতা পেয়েছে শ্বশুরবাড়ি জুতা পেয়েছে মোজা পেয়েছে জুতা ঢেকে যাচ্ছে এবার জুতা ঢেকে মাটিতে ঘটাচ্ছে আপনার ওই লুঙ্গি এটি ইচ্ছা করে ও ইচ্ছা করে ভাবে নিচে করে পড়ছে ওপরে করে পড়েছেন আর তারপরে ঝুলে গেছে ফসকে গেছে আপনার আপনার রাবার ঢিলে হয়ে হয়তো নিচে চলে গেছে আবার খেয়াল করছেন আবার উঠাছেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কারণ আপনি এটা ইচ্ছে করে করেননি আবার বলছি যারা ইচ্ছে করে পায়জামা অথবা প্যান্ট বিশেষ করে প্যান্ট হুজুরেরা তারা এই প্যান্টকে লম্বা করে বানাচ্ছেন কারণ ওলারা সাধারণত পাঁজজামা অত লম্বা করে না হ্যাঁ যুবওয়ালারা আবার করছে কারণ এদের মধ্যে শিথিলতা আছে আল্লাহে দেয় দান করুক তো যারা এইভাবে তৈরি করছেন তারা হারাম কাপড় তৈরি করছেন অন ইসলামিক কাপড় তৈরি করছেন আর কাবিরা গোনা করছেন ছোট গোনা নয় ছোটো গোনা হলে কেন যাহান শাস্তির কথা না বিষয় না এটাকে হালকা মনে করলে হবে না তো বলছেন অবাকের সিদ্দিক আজি আল্লাহ ইয়া রসুল আমার কাপড়ের একসা সাইড তো অনেক সময় ঝুলে যায় লটকে যায় তাহাদা তাহাদাজা লেখানো তবে আমি যদি খুব যত্ন সহকারে খেয়াল রাখি সেটা ভিন্ন বিষয় ফকাল রসূল উল্লাহ রসুল উল্লাস সাল্লাম বল ইন্নাক আলাস্তা তাসনা লেখা খৈলা আপনি যে আপনার কাপড় ঝুলে যাচ্ছে এটা আপনি ইচ্ছাকৃত অহংকারী অহংকার বশত করছেন না আপনি আপনার মধ্যে প্রথম কথা অহংকার নেই কে সার্টিফিকেট দিচ্ছেন রসুরল্লাহ বলছেন আবাকার তোমার অন্তর অহংকার নেই অহংকার নিয়ে তুমি করছো না কিন্তু আমাকে সার্টিফিকেট দিয়েছেন দিয়েছেন আপনাদেরকে সার্টিফিকেট দিয়েছেন রসুরুল্লাহ এ কথা এই জন্যই বলছি যে আজকাল তারা টাকনার নিচে কাপড় পরে হ্যাঁ আর বিশেষ করে আরবিয়ান যদি হয় হ্যাঁ আমাদের দেশের লোকেরা এত ডান বাম বুঝে না অত ভুল কাজ করে অন্যায় কাজ করে আর যদি বলেন তো এই জবাবটা দিতে পারবে না যে আমার মধ্যে অহংকার নেই কিন্তু আবার পড়া যদি আবারই হয় যে একটু পড়েছে এই অহংকার হাদিসটা পড়েছে আর এমন জায়গায় ফিট করেছে যেখানে আসলে ফিট হয় না হাদিস এটা আরও ওরা অনেকেই করে যেমন বলা যায় যে আপনি টাকানা নিচে কেন আপনার কাপড় তখন বল যে যে আমার মধ্যে অহংকার নেই এর উত্তর সাহে হিবেন বাজ রাহম্লা বিংশ শতক বিশ্বের সবচেয়ে বড় আলেম এমাম তিনি জবাব দিয়েছেন যে ইন না বাবা বাকি তার জ্যাক্কা হু রসূরুল্লাস আসছেন অবাক সিদ্দিকের সত্যায়ন করেছেন যে তোমার তুমি অহংকার মুক্ত কিন্তু ওমন জ্যাক্কা তুমি অহংকার মুক্ত তোমাকে এই সার্টিফিকেট দেওয়ার এখতিয়ার কার আছে তোমার এক্তিয়ার আছে যে তুমি নিজে থেকে সার্টিফিকেট নিয়ে যে আমার মধ্যে অহংকার নেই হ্যাঁ মোটেই না সুতরাং চলবে না এই কথা তারপরে আর একটি কথা মনে রাখবেন দুই শাস্তির কথা রয়েছে যদি কেউ অহংকারবশত কাপড় ঝোলায় টাকনার নিচে তাহলে তার জন্য তিন শাস্তি তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না কথা বলবেন না আর পবিত্র করবেন না চার নম্বর পর হচ্ছে কঠিন শাস্তি রয়েছে তার চারটি শাস্তির কথা বলা হয়েছে পক্ষান্তরে কেউ যদি বিনা অহংকারে অহংকার নাই কিন্তু টাকার নিচে কাপড় ঝোলাচ্ছে তবুও শাস্তি রয়েছে সেই হাদিস হচ্ছে সহি অন্য হাদিসের কিতাব রয়েছে মা আসফাল মিনাল কাবায় মিনাল এজারে ফেন্নার দুই টাখনার নিচে যে কাপড় যতটুকু নামবে ততটুকু জাহান নামে যাবে এখানে কি অহংকার কথা আছে তাহলে অহংকার না করলেও আপনি যদি কাপড় এরকম লম্বা করে বানান টাখনার নিচ পর্যন্ত তাহলে জাহান্নামে যেতে হবে টাকনা ছুঁয়ে নিলে অপছন্দনী কিন্তু হারাম না কিন্তু টাখানা ঢেকে গেলে হারাম এ কথাটাও জানেন কারণ আমাদের দেশে কিছু কিছু ভাইরা নতুন নতুন সেই আখির আসার পরে আবার বাড়াবাড়ি করে যদি দেখে যে কারো একটু একটু এটা না ছুঁয়েছে ছুঁয়েছে ঢাকে ঢাকেনি এরকম ঢাকেনি ছুঁয়েছে আপনি হারম কাপড় করছেন এটা আবার চরম পন্থা কিন্তু মাসলাকে বুঝে বলবেন আর না হলে না জানা থাকলে আপনি নিজের আমলে নিজের চরকায় তেল দেন পরের ওপর এত কেটি সাজ করিয়ে না কথা বোঝা গেছে হাদিসটা কি মাস মিনাল কাবাইনে দুই টাখনার নিচে যতটা নিচে যাবে মা আসফালা যতটা নিচে যাবে নিচে গেলে ফেন্নার নামে যেতে হবে তাহলে যদি টাকনা ছুঁয়ো নাই যে টাকনা আছে টাকাটা টাচ করছে তাহলে জাহান্নামে যেতে হবে না তার নিচে যায়নি নিচে গেলে সেইটুকু জায়গা নামে। এবার বুঝতে পারছেন তাহলে ছুঁয়ে গেলে ওলামারা বলছেন ছুঁয়ে গেলে মানে বর্ডারে চলে গেছেন তো বর্ডারে যাওয়া মকুর অপছন্দনীয় কারণ বর্ডারে গেলে বর্ডার ক্রস হওয়ার আশঙ্কা আছে সম্ভাবনা আছে জি যেমন আপনার জমিতে আপনার গরু ছাগল চড়াতে চড়াতে আইল পর্যন্ত চলাতে পারবেন সীমানা পর্যন্ত চড়াতে অসুবিধা আছে কিন্তু সীমানায় চড়ানো ঠিক না উচিত না কেন উচিত নয় কারণ হতে পারে যে আপনার আইলের উপরে চড়তে চড়তে বকরি ওইদিকে মুখ দিয়ে দিয়েছে এই কথা আশা করি বুঝছেন বিষয়টি দিন হচ্ছে বাড়াবাড়ি ছাড়া সাড়ির মাঝামাঝি মধ্যম পন্থা চরম পন্থা অবলম্বন করবেন না আবার শিথিল হ্যাঁ পন্থী ও ঢিলা হবেন না যেটা আপনার নিচে চলছে অসুবিধা নেই আমার মধ্যে অহংকার নেই কে বললো তোমার মধ্যে অহংকার নেই অবশ্যই আছে এই যে অহংকার নেই বলছো নিজেকে নিজে সার্টিফিকেট দিচ্ছে এটা একটা অহংকার কথা শুনে রাখেন এটা একটা অহংকার যে আপনাকে কেউ অধিকার দিলে আপনি নিজেকে সার্টিফাই করছেন আমার মধ্যে অহংকার নেই মৌসা বলছেন সাল্লাম আজাকারা আবদুল্লাহ আবদুল্লা কি কথা বলেছেন মানজাররা রাহু যে ব্যক্তির নিজের লুঙ্গি লটকালো বলেছেন নাকি সৌবাহু বলছেন সৌবাহু বলেছেন বলছেন আমি শুনিনি যে তিনি উল্লেখ করেছেন রাহু তবে ইল্লা সৌবাহু কাপড় বলেছেন তাহলে বুঝা গেল যে লুঙ্গির সাথে সম্পর্ক নেই লুঙ্গি হোক প্যান্ট হোক হ্যাঁ অথবা পায়জামা হোক অথবা জুব্বা হোক যে কিছু হোক না কেন যে কোনো কাপড় যদি টাকার নিচে যে কাপড়টা তো শরীর ঢাকে সেটা যদি টাকার নিচে যায় একটি মশলা কারণ এখানে আবার ওরা সাজের জন্য ব্যবহার করে এটা শরীর ঢাকার জন্য না সাজের জন্য সাজের জন্য কারণ এটা শরীর ঢাকে না আমরা যদি খোলা তুই তো আবার কিসের শরীর তাহলে এইটা এইটা আপনার ওই এর মধ্যে পড়বে না কারণ বিস্ত সাধারণত লম্বা থাকে আর টাকার নিচে চলে যায় হ্যাঁ জমিনে ঝুলতে থাকে এটা পোশাক নয় পোশাক মানে কি এমনি সাজের পোশাক কিন্তু এটা শরীর ঢাকা লজ্জাস্থান স্থান আবৃত করার পোশাক নয় লজ্জা স্থান আবৃত করা যায় জুব্বা দিয়ে করা যায় পাঁজামা দিয়ে করা যায় প্যান দিয়ে লুঙ্গি দিয়ে এগুলো করা যায় আশা করি বিষয়টা বুঝেছে তিন হাজার ছয়শো ছেষট্টি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবু হরে রাজি আল্লাহ তালান তিনি বলেন স্বামী তো রসুর আল্লাহ আমি রসুর উল্লাহ বলতে শুনেছি মান মানান ফাঁকা জিন মিনাল আশিয়ায় যেই ব্যক্তি জোড়া জোড়া খরচ করবে মানে দান সাদকা করবে কোনো বিষয় থেকে ফি সাবিল আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তা বলতে কি দুটো ব্যাখ্যা করা হয়েছে একটা আল্লাহ রাস্তা মানে সবচেয়ে বড় আল্লাহ রাস্তা হচ্ছে জেহাদ ফি সাবিল্লা সশস্ত্র লড়াই জেহাদ ফি সাবিল্লা যদি থাকে যখন ছিল এটা সবচেয়ে বেশি স্বভাবের কাজ নাল্লার কালিমা কুঁচা করার জন্য খরচ করা কেউ বদর ওহদের জন্য খরচ করেছে খন্দ জন্য খরচ করেছে জি সেই খরচ আপনি মসজিদ মাদারসা করে পাবেন না কিন্তু যখন জিহাদ নেই আর জিহাদ শাসক ছাড়া হয় না তাহলে তখন ফিসাবিল্লাহ সবগুলি ফিসাবিল্লাহ দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য ফিসাবিল্লাহ মানে আপনি দুনিয়ার স্বার্থে খরচ করছেন না কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মোমেন মুসলিম সচ্ছল ভাইকে আপনি দাওয়াত খাওয়াচ্ছেন ভালো মানুষকে খাওয়াচ্ছেন বন্ধু বান্ধবকে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি আল্লাহর জন্য আমি দিনী ভাইদের ভালোবাসে সেই জন্য খাওয়াচ্ছি এটাও ফিসাবিল্লা

দান সাদা করে কিন্তু উদ্দেশ্য ভোটগুলো ব্যাংক ভোট ব্যাংক দাদা বলছেন ভোট কালেকশন তাহলে ফিসা বিলি না ফিসাবিলির তাগুত দুনিয়ার উদ্দেশ্য এইরকম অনেক পুঁজিপতি পয়সাওয়াল আছে গ্রামের গ্রামের গরিবগুলোকে খুব দেখাশোনা করে টাকা পয়সা কিসের জন্য এগুলি জনবল আমার পাশে দাঁড়াবে হ্যাঁ এরাকে ডাকলেই আমার ডাকে যেন দৌড় দিয়ে ছুটে আসে যে কোনো সময় সেই জন্য লাঠিয়াল বাহিনী তৈরি করার জন্য গোন্ডা বাহিনী তৈরি করার জন্য তাহলে এটা ফিসা বিলির ফি হলো না যদিও আপনি দান সাদা করছেন খুব গ্রামের গরিবকে কিন্তু উদ্দেশ্য আপনার অসৎ যার ফলে এটি ফিজ আবিল্লাহ হলো না আল্লাহ সন্তুষ্টির জন্য নেকির আশায় আল্লাহর কাছে কিছু পাব সেই জন্য এমন কি শুনে রাখেন ভালো করে কারণ আজকাল যারাই দান করেন গরিবকে হ্যাঁ বলে একটু দোয়া করি আমার জন্য শেখুল ইসলামের টাইমে রেহেলা বলছেন যে কোরআনের আয়াত স্পষ্ট করে যে কাউকে দান করার পরে তাকে এ কথা বলা আপনার নেকিকে কমিয়ে দেবে যে আমার জন্য দোয়া করিয়ে তার মানে তার কাছে কিছু আশা আপনি করলেন অথচ দাহারে আল্লাহ বলছে এত এম লেওয়াজ লে আমি তোমাদেরকে খেতে দিলাম সাদগা করলাম দান করলাম কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি করার জন্য লালিদমিন কু তোমাদের থেকে চাই না আন কোন প্রতিদান বদলাও চাই না শকুর আন এমন কি কৃতজ্ঞতাও চাই না আর আপনি চাইলেন আমার জন্য দোয়া মা বিধবাকে বলছেন আপনি হ্যাঁ মাকে ইয়াতিমের আত্মীয় স্বজনকে বলছেন আমার জন্য দোয়া করিও আমি তোমাদের ইয়াতিম এই টাকা পয়সা দিলাম আমার জন্য দোয়া করিও তাহলে আপনি যা যা চেয়ে নিলেন আপনি আমি চাই না আল্লাহ বলছেন এটা এটা আর আপনি বলছেন যে আমি চাই দোয়া চাই দোয়া চাওয়ার জন্য মানুষের দোয়া নেওয়ার জন্য আমি দান খায়রাত করছি শুকুরা মানে আপনার সাথে যেন ভালো আচরণ করে শুক্রিয়া শুধু মুখ দিয়ে তো হয় না শুক্রিয়া কাজে কর্মে হয় পাশে দাঁড়ায় তারপরে খোঁজখবর নেয় হ্যাঁ আমার জন্য আমার আমাকে ভালোবাসে জনপ্রিয়তা লাভ হয় এসব যদি উদ্দেশ্য থাকে যে দান খেরাত করে হ্যাঁ তাদের অন্তর্জয় করা আকৃষ্ট করা আ মানুষের মহব্বত কেড়ে নেওয়া মানুষ যেন আমাকে ভালোবাসে তাহলে আপনি শুকুর আর শুক্রিয়া চাইলেন আপনি মানুষের কাছে না কিছু চাইবেন না আপনি এই জন্য খুব সতর্ক সাবধান মানে কি ওই এই মশলা এই বিষয়টি না জানার কারণে আমি তার কাছে আর কিছু চাইলাম না বাবা দোয়া করি আমার জন্য একটু খালামা দোয়া করি আমার জন্য না মোটেই বলবেন না আপনি সে দোয়া করবে না করবে ওটা তার কাজ করলে তার জন্য ভালো কারণ হাদিসা আছে যে যতদিন তুমি দোয়া করো সব নেকি নিয়ে যেতে পারবে না তুমিও কিছু নেকি পাবে মানে নেকি পাবে সে তার মত দান করার পাবে কিন্তু তুমিও নেকি পাবে কারণ গরিবরা বলেছিল যে আরাসুর আল্লাহ ধনীরা তো দান খায় করে সব জান্নাত নিয়ে চলে গেল তো আমরা কী করবো বলছে মা দাও তো যতদিন দোয়া করো তোমরা পাবে তাহলে যদি দোয়া করেন যে গরিবকে দান করলো আর গরিব মানুষ আপনি দোয়া করলেন তাহলে সে দান করে হ্যাঁ নেকি পেল আর আপনি তার জন্য দোয়া করে নেকি ফেলেন জি এই বিষয়গুলি জানলে গরিব মানুষ এমনিতেই দোয়া করবে আর আপনি ওই আয়াতটা জানলে আপনি নিজে দোয়া চাইতে যাবেন না ওর ইচ্ছা হইলে করবে সেটা তার বিষয় ওটা আমার বিষয় না আমি কেন বলবো তাকে আমার কাজ আমি করলাম জি তো নভিশ হাসান বলছেন যেই ব্যক্তি জোড়া জোড়া খরচ করবে যে কোনো বিষয় থেকে ফি সাহি লাল্লা সন্তুষ্টির জন্য জোড়া জোড়া বলতে কী বোঝানে মানে ইসনাইনে জউ মানে যুগল জোড়া আর জৌজ মানে ইসনাইন হয় জৌজ এখানে ফর্দ মানে দুটো 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 করে এর ব্যাখ্যা শোনেন এর ব্যাখ্যা হচ্ছে টাকা দান করলে কমপক্ষে দুই টাকা হ্যাঁ দুই টাকা এইভাবে মানে একাধিক আর কি একটি শুধু নয় তারপরে ধরেন খাবার দিচ্ছেন তো দুই রকম দুই রকম দেন আপনি যাও যাইন মানে এখানেও তো ওই টাকার মতো নয় তাহলে কি করবেন আপনি দুই রকম তাহলে খাবার দিচ্ছেন শুধু ভাত নয় অনেকে শুধু ভাত দিয়ে দিচ্ছেন না ভাতের সাথে আপনি তরকারি দিলেন আর অনেকে দিচ্ছেন গরিবকে যায় গরিবের বে তরকারি দিয়ে তো তো নে তরকারি দিলেন ভাতও দিয়ে দেন হ্যাঁ বা আপনি গোস্ত দিলেন তার সাথে সবজি দিলেন এই যে জোড়া হয়ে গেলো দুই রকম দুই রকম দান করা দুই রকম দান করতে বলা হয়েছে এটার বেশি ফজিলত কারণ মানুষের অনেক সময় এক রকম দান করে হয় না একটা গরিবকে যদি শুধু গম দেন আপনি ধরেন গমের দেশ এক সময় ছিল আমরা যখন ছোটো ছিলাম এত বেশি গম হইতো আর এইসব নতুন ধানগুলো আসেনি তখন শুধু আউশ ধান ধানের খুব অভাব ছিল চাউলের অভাব ছিল যদি কেউ দুপুরে রুটি খেত আমরা ছোটো দেখেছি তো সে মানে গরিব ফকির সে আর এখন ধনির পরিচয় হচ্ছে ভাত কমিয়ে দেওয়া এই ত্রিশ চল্লিশটা বছরের মধ্যে এত পরিবর্তন আশ্চর্য হয়ে যাচ্ছে আমি কিন্তু একশো বেশি খেতে পারলে আহ ধনির ছেলে আছে রে খেয়ে দে অভ্যাস আছে কি সুনাম আর এখন যদি বেশি কেউ খায় তো অসভ্য জঙ্গলি হ্যাঁ কথা বুঝতে পারছেন আল্লাহ তো দুই রকম খরচ করা প্রয়োজন রয়েছে দিলেন তো শুধু চাউল দিলেন না দিলেন তো শুধু আপনি শুধু গম দিলেন না চালও দিলেন তো আটাও দিলেন হ্যাঁ আপনি আটা দিলেন তো একটু গুড়ও দিয়ে দিলেন ঈদের দিন শুধু আটা দিলেন গুড় দিলেন না তাহলে মেয়েরা মুখ মিষ্টি করবে আর কথা পাবে আর গুড় কিনতে হবে তাহলে জি দুই রকম তো দুই রকম বা জোড়া কোনো যুগল জিনিস হলে জোড়া জোড়া দিলেন আপনি আপনার বাগানে ফল আছে দুই রকম আমও আছে লিচু আছে শুধু আম দিলেন না আমও দিলেন লিচুও দিলেন এটা হচ্ছে যাওয়া এইভাবে যদি খরচ করেন তাহলে দৈয়া মিন আবু আবিল জান্নাতে জান্নাতের দরজাগুলি দিয়ে তাকে ডাকা হবে ইয়া আবদাল্লা হে আল্লাহর বান্দা হাজা জা এই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট প্রতিদান যে তুমি দান খাইরাত করেছ সাদকা করেছো জান্নাত তোমার জন্য উৎকৃষ্ট জায়গা ফামান খান আমিন আহালীর সলাতে যে বেশি বেশি সলাত আদায়কারী হবে ফরজের পরে সোন্নত নফল খুব বেশি বেশি পড়েছে তাজ্জুল গুজা সলাত ও দোহা পড়েছে দিনে রাতে বারো রাকাত দশ রাকাত শোনাত পড়েছে ইত্যাদি যারা বেশি বেশি সলাত আদায় করে এখানে সল্লা আহলুসাল্লাম মানে নামাজই শুধু নয় কারণ নামাজ তো পড়তে হবে প্রত্যেককে নামাজ পড়তে হবে প্রত্যেকে ফরজ রোজা রাখতে হবে তাই না প্রত্যেকে ফরজ জাকাত দিতে হবে তাহলে কি এর অর্থ এর অর্থ হচ্ছে যেই ব্যক্তি বেশি বেশি নামাজ আদায় করে সলাত আদি করে বেশি সুন্দর সলাত তারপরে ফরজের পরে শূন্যত নফলগুলি আদায় করেছে আমিন বাবুসলা একটি জান্নাতের দরজা তার নাম হচ্ছে বাবুসোলা জান্নাতের ধারাবাহিক আলোচনা আমার আছে তার মধ্যে একটি আলোচনার বিষয়বস্তু জান্নাতের দরজা সমূহ আছে কিন্তু জি তো একটি দরজা হচ্ছে আটটি দরজার মধ্যে বাবুসলা সলাতের দরজা স্পেশাল যারা খুব বেশি নামাজি তাদের জন্য সাত বছর থেকে সোলাদ ধরেছে দশ বছর পর তো একেবারে ছাড়েনি আর সন্নত পড়ে তাহাজুদ পড়ে সোলাত দোহা পড়ে হ্যাঁ ইশরাক পড়ে ওদেরকে ডাকা হবে অমান যার মধ্যে যেই নেকির কাজটি বেশি ওই গেট দিয়ে ওকে ডাকা হবে আপনার সবই আছে সলাদ নামাজও আছে তারপরে জাকাতও আছে সাদকাও আছে আর রোজাও আছে আপনার হজও আছে আপনার জেহাদও আছে আপনার আরও কিছু আছে কিন্তু আপনার আমল যেটা সবচেয়ে বেশি সেই দরজা দিয়ে আপনাকে ডাকা হবে অমান খান জেহাদ আর যেই ব্যক্তি জেহাদকারী ছিল দুই তাকে জেহাদের দরজা দিয়ে আবু তাদের নেতৃত্বে আল্লাহ আল্লাহর আলমিনাম খলেফুর জমানার দুটো বড় শক্তি কে আল্লাহ নির্মূল করেছেন মাটিতে মিশিয়ে দিয়েছেন সেই দেশগুলি মুসলিমদের হ্যাঁ কাছে এসেছে সেই দেশের ধন সম্পদ মুসলিমদের কাছে এসে আল্লাহর রাস্তায় তারা খরচ করেছেন তো তাদেরকে ডাকা হবে অমান কানিন আহলি সাদাকার যারা বেশি বেশি দান সাদকা করেছে আমিন একটি দরজা তার নাম হচ্ছে বাবুর সাদাকা সাদকা দরজা অমান আহলি আহলিস যে বেশি বেশি রোজা রেখেছে রমজানের রোজার পরে মাসে তিনটিকে রোজা রেখেছে আবার সোমবার বৃহস্পতিবার রেখেছে আর তারপরে সল মাসে ছয় রোজা রেখেছে আরাফার রোজা রেখেছে হ্যাঁ মহরমের আসরা রোজা রেখেছে এইভাবে যারা বেশি বেশি রোজা রাখবে দইয়ামিন বাবুসিয়ামে তাকে বাবুর সিয়াম রোজার দরজা দিয়ে ডাকা হবে যার আর নাম হচ্ছে বাবুর রাইয়ান কেন বলা হয় রাইয়ন মানে পানি পান করে পরিতৃপ্তি লাভ করা জি পানি হ্যাঁ রাইয়ন মানে হচ্ছে পরিতৃপ্তি তো ওখান থেকে যেহেতু রোজাদার সারাদিন হ্যাঁ পিপাসার কষ্টে থেকে সেই জন্য সেই দরজার নাম কোন ভিআইপি দরজার নাম হচ্ছে বাবুর রৈয়ান আবার সিদ্দিক রজিয়াল্লাহ জিজ্ঞেস করো সুরুল্লা সাল্লাম মা আলাজিল আব মিন্তিল কাল আবুয়ামেন দারুরাত যেই ব্যক্তিকে এই সমস্ত দরজাগুলি থেকে ডাকা হবে তার কোনো ক্ষতি নেই দরু দারুরতন মানে যারা ভাষ্যকার আরবি ভাষ্যকার তারা দরার নতুন একটি জিনিস দেখলাম তারা দারার লিখেছেন মানে কোনো ক্ষতি নেই সবটি দরজা দেয় ডাকলে তার কোনো ক্ষতি আছে সবটি দিয়ে সবটির ঢুকবে একজন মানুষ সব দরজাতে ঢুকতে পারে শুধু এটি তাহলে কি সব দিক থেকে ডাকছে এটা শুধু এর বেশি কিছুই নাই মানে আপনি ভিআইপি মানুষ আর আপনি গেছেন কোথাও এই লোক ডাকছে আর সেই লোক ডাকছে আপনি সব দরজাতে কী করে ঢুকবেন একটা দিয়ে ঢুকতে হবে একজন মানুষকে তাই না আপনার তো একটা দরজা খোলা থাকে যথেষ্ট কিন্তু আপনাকে সমস্ত দরজা দিয়ে ওয়েলকাম করা হচ্ছে তার মানে আপনাকে সম্মান দেখানো হচ্ছে তো এতটুকু কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু এমন কোন ব্যক্তি কি আছে যে যাকে ডাকা হবে সবগুলি দরজা দিয়ে আর দারুরাতন মানে যদি দারুরা যেটা জরুরত মানে প্রয়োজন বল তাহলে এরকম অর্থ হবে মা আল্লাহা মিন যে ইয় তেলকালিন দারুরা যাকে এই সমস্ত দরজাগুলি দিয়ে ডাকা হবে কোনো প্রয়োজনই নাই কারণ একটা দরজা ঢুকতে পারলে তো জানাতে চলে গেল কোনো প্রয়োজন নেই কিন্তু এমন কোন ব্যক্তি কি হবে যে এত বড় সম্মান পাবে যে সব দিয়ে ডাকা হবে অকাল ও হালিউদা মিনহা কুল্লোহা আহাদুনি আর রাসুল আল্লাহ আল্লাহ রসুল এমন কোন ব্যক্তি আছে যাকে সবগুলি দিয়ে আহ্বান করা হবে ফকাল আবু নাবিস বলে হ্যাঁ ও আর জু আন্তা কোনা মিনহুমি আর আমি আশা করি যে যাদেরকে সমস্ত দরজাগুলি আটটি দরজা দিয়েই ডাকা হবে তাদের অন্যতম তুমি তোমাকে ডাকা হবে তার আগে আম্বিয়াদেরকে ডাকা হবে যদি আবকে সমস্ত দরজা দিয়ে ডাকা হয় তো নবীদেরকে ডাকা হবে না হ্যাঁ নবীরা বেশি মর্যাদা রাখে ডাকা হবে তারপরে নবীর প্রত্যেক সঙ্গীদের মধ্যে ওইরকম শ্রেষ্ঠ ব্যক্তিদেরকেও ডাকা হবে জি কিন্তু এই উম্মতের আকার সিদ্দিক রাজে যাকে নবী সঙ্গে সার্টিফিকেট দিয়েছেন তোমাকে সবগুলি দরজা দিয়ে ডাকা হবে এর মানে এই নয় যে আবাকার ছাড়া এই উম্মত আর কেউ নেই এটাও ভাববেন না আবার হ্যাঁ এই কোয়ালিটির আরও কেউ থাকতে পারে নবী সাহা আমলে আমলেদের মধ্যেও থাকতে পারে তাবেইনদের মধ্যেও থাকতে পারে তারপরেও থাকতে পারে আইম্মা ওলামদের মধ্যেও থাকতে পারে যাকে সবগুলি দরজাতে ডাকা হবে তার হ্যাঁ সব রকমের এবাদত পারফেক্ট হ্যাঁ সবগুলি এবাদতের সুন্নত নফল আছে সাথে এতে আবাক সিদ্দিকার জিয়া আল্লাহ তালানহর মর্যাদা প্রমাণিত হলো তিন হাজার ছশো সাতষট্টি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন

বেয়াদবি করলো নবীর অবমাননা করলো হ্যাঁ মানহানি করলো ঠিক না তো নবীর মানহানি করেছেন হ্যাঁ ছোট করেছেন নবীকে মিথ্যা কথা বলেছেন শুধু তাই নয় বরং আমাদের দেশের যতগুলি তরিকতলা আছে দেওবন্দী হোক আর বেরিও হোক মোটা দাগে সবগুলির বিশ্বাস আয়াত্তর নবী ঠিক না হায়াতুন উল্নবী না নবী মা এসা বলছেন কি নবী বেঁচে আছেন হায়াত উন্নবী মানে হায়াত মানে বেঁচে আছেন নবী বেঁচে আছেন না মারা গেছেন মা তা নবী মারা গেছেন যে সময় করেছেন ও আবু বাকরের বিশে সেই সময় সিদ্দিক রাজিয়া তার সহ নামক স্থানের বাড়িতে ছিল তাহলে সিদ্দিকের আরও বাড়ি ছিল একটা বাড়ি তো মসজিদ নবীর কাছেই কারণ সাহাবাহ প্রায় সাহাবের একাধিক স্ত্রী ছিল একাধিক স্ত্রী আরও আমাদের দেশে যারা দুই বিয়ে তিন বিয়ে করে আর এক উঠানে এক ঘরে দু তিন বিবিকে নিয়ে থাকে আর সারা সারাদিন হই হই করতে থাকে আর একেবারে কুকুর শ্রীগালের মতো জীবনযাপন করে না 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 এটা না সাহাবিরা সেই গরিব অবস্থাতেও দুটো স্ত্রী আসে দুই জায়গায় বাড়ি যাতে করে ঝগড়া তো সতীনে সতীনে ঝগড়া না সতীনে সতী দেখা হইলে কি হবে মেজাজ গরম হবে দেখলে আর যদি একশো দিনকে দেখে যে ও স্বামীর কাছে গেছে তো তো হ্যাঁ আগুন লেগে যাবে শরীরে তাই না যেন এত দূরে থাকো যে ও দেখতেও পাবে না ও গায়ে আগুনও লাগবে না বোঝা গেছে জি দূরে থাক জি তো সোনহ এলাকায় সোনহ এমন এলাকাগুলোকে বলা হয় যেইখানকার মাটি লোনা খানিকটা নরম লোনা লোনা মাটিগুলো একটু ভুসভুসে মাটি থাকে এলাকার পানিগুলো মাটিগুলো এরকম ছিল এই এলাকাটি কোথায় আওয়ালি মদিনার একটি এলাকা আওয়ালি আজকাল দামের বাসগুলো কিন্তু উমরার বাঁশগুলি আওয়ালিতে থামছে বা আওয়ালি থেকে আসছে যখন আসছে আওয়ালি বহু বচন ওর এক বছর আলিয়া এলাকাটি তখনকার একটি উঁচু এলাকা ছিল বলা হচ্ছে আলিয়া মানে সাধারণত এরকম হয় ইসমাইল বলছেন তা নিয়ে সোনহ মানে হচ্ছে বিল আলিয়া মানে আওয়ালিতে তাহলে আওয়ালি তো বাড়ি ছিল আওয়ালির যেটা কাছেন আওয়ালি সেটাও কমপক্ষে মসজিদের নবী থেকে এক দেড় কিলোমিটার দেড় কিলোমিটার দূরে জি ফালো উমার উমার রাজি আল্লাহ তাল বললেন উমার রাজি আল্লাহ কিন্তু ছিলেন নবী ইন্তকালের পরে পরে আর তিনি মসজিদের নবীতে তিনি নিজের হুঁশ হারিয়ে দিয়েছেন হুঁশ হারিয়ে দিয়েছেন কি বলছেন ওল্লাহ আল্লাহর কসম করে বলছেন তিনি মা মাতা রসুরুল্লাহ রসুরুল্লাহ মারা যাননি রসুল মৃত্যুবরণ করেন নাই তারপরে বলছেন আলাত মায়েশা বলছেন ওয়াকালা ওমর ওমর বলছেন আল্লাহ আল্লাহর কসম করে বলছে মা কানা ইয়া কাউফি ইল্লা কা আমার মনে এইটি দৃঢ় বিশ্বাস যে নবী মারা জাননে ইন্তেকাল করেন নাই বেঁচে আছেন নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে তিনি বলছিলেন খেয়াল মানুষ নেই মানুষ যখন মানুষের উপরে যখন বড় বিপদ আসে তখন হ্যাঁ কি হয় জ্ঞান হারিয়ে পাগলের মতো কথা বলে বলে না জি তো তিনি ওই রকম হয়ে গেছিলেন। বলছেন না আমার বিশ্বাস আর যারা বলছেন নবী মারা গেছেন নবী ইন্ত করেছেন ওয়ালাই আর অবশ্যই অবশ্যই কসম করে বলছে আল্লাহ তাকে পুনরায় জীবিত করে পুনরায় পাঠাবেন আল্লাহর কাছে গেছেন তিনি আবার তাকে পাঠাবেন ফালাইকাত্ত আননা আইদিয়া রিজালিন ও সমস্ত লোকের হাত গলি ও আরজলাহুম পা গলি উল্টো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এসে কাটবেন কর্তন করবেন কিসের অপরাধে যে কেন বললে যে নবী মারা গেছেন আমি মারা জাননি নবী ইহন্দকাল করেন বেঁচে আছেন তিনি আল্লাহর সাথে দেখা করতে গেছেন সুবহানাল্লাহ এভাবে কথা বলছেন তিনি ফাজ্জাও আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যেহেতু দূরে ছিল আসলেন ফাঁকা সাফা রাসুরিলে তারপরে সরাসরি যেহেতু তার মেয়ে মা তা হুজরাতে সরাসরি গেলেন তার মেয়ের ঘরে তো গেলেন আর ফাঁকাব্বাল হোক গিয়ে তিনি চুমু যা খেলেন চুমুন দিলেন আর কপালে চুমুন দিলেন জি কপালে চুমুন দেওয়া বড়োদের কপালে চুমু দেওয়া বা মাথায় চুমুন দেওয়া গালে নয় ফাঁকা আলো বলেন বে আন্ত আমার বাপ এবং মা আপনার ওপর কুরবান হোক উৎসর্গ হোক তিবতা হাইয়ান আপনি জীবিত এবং মৃত উভয় অবস্থায় সুখী সম্মানিত পাক পবিত্র তৈয়ব থেকে তিবতা ওল্লাহে ওল্লাহ কসম করে বলছি আল্লাজি নাফসিবা দিয়ে সে আল্লাজি নাসিবের যার হাতে আমার প্রাণ রয়েছে লা ইউজি কাকাল্লাহুল মাউতা তাইনা আবাদা আল্লাহ কখনো আপনার দুইবার মৃত্যু দেবেন না মানুষের মরণ একবারই দুই মৃত্যুর আসাদন আপনাকে করাবেন না সোম্মা খারাজা তারপরে মায়ে এসার আল্লাহ তাল্লাহ হুজরা থেকে বেরোলেন মসজিদে আর বললেন আই হাল হালেফ হে কসমকারী কাকে বলছেন উমারকে কারণ উমার কসম করে করে বলছে আল্লাহর কসম করে বলছি নবী মারা যাননি যারা বলে নবী মারা গেছেন ওদের আত্মাকে কর্তন করবেন নবী এসে জি তোমরা অপরাধ করছে যে নবী মারা গেছেন পাগল হয়েছেন তিনি জি আল্লা রেস লেকা আই ইয়াল হে কসমকারী ওমার আল্লাহ রেস লেকা তুমি শান্ত হও এত বাড়াবাড়ি করে শান্ত হচুপ হও ফালা মাতাকাল নাম বাকলেন যখন অবাকের সিদ্দিক রজিয়াল্লাহ তালানো ভাষণ দিতে শুরু করলেন জা জালাস তখন ওমার বসে গেলেন ওমার তখন হলদিয়াল বসে শুনতে লাগলেন তিন জন ছয় আটশোর ফাহামাদ্লাহ আল্লাহর প্রশংসা করলেন অবাকের সিদ্দিকি রজিয়াল ওয়াস না আলে ঘন পেশ করলেন আর তারপরে এই ভাষণ দিয়েছিলেন আল্লাহ আল্লাহন যারা পূজা করত। কেউ যদি মোহাম্মদ থেকে থাকে মোহাম্মদান কাদমা তারা জেনে রাখুক মোহাম্মদ সাল্লাম মৃত্যুবরণ করেছেন আর যিনি মারা গেছেন মরণশীল তার এবাদত পূজা এবাদত উপাসনা চলেন না যিনি চিরঞ্জীব আল্লাহ তার এবাদত চলে ওমান কানাইয়া আবদুল্লাহ যারা আল্লাহর এবাদত করতো এক ফাইন আল্লাহ হাইজন তারা জেনে রাখুক যে আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব লায়ামত কখনো তিনি মরবেন না ওকাল তারপরে সুরাজ জুমার আত তিরিশ পাঠ করলেন ইন্নাকা মাইয়েতুন ওয়াইনাহ মাইয়েতুন আল্লাহর এর সাদ করছেন হে নবী তুমি মরণশীল তুমি মাইয়েত মরবে ওয়াইন নাহ মাইয়েতুন আর তোমার শত্রুরা ওরাও মরবে আর সুরায় আল ইমরান আয়ত একশো চুয়াল্লিশও পাঠ করলেন সেই ভাষণে ওমা মোহাম্মদ ইসুল মাহবুস আসালাম একজন রসুল ছাড়ার কিছু না খালাত রসুল তারপর অনেক রসুল চলে গেছেন আফাই মাতা সুতরাং তিনি যদি মারা যান আও কোতেলা অথবা তিনি যদি নিহত হন ইনকালাথু আলা আকাবেক তোমরা উল্টো দিকে ফিরে যাও মুরতাদ ইসলাম বিমুখ হয়ে আরে নবী থাকার না তো তোমাদের ইমান ইসলাম ধরে রাখতে হবে ওমাইয়ান কালিব আলাকেবা যারা উল্টো দিকে ফিরে যাবে আল্লাহ তার আল্লাহর কোনো কিছুই ক্ষতি করতে পারবেন্লাহ শাহ কেরিন যারা শুক্র গুজার তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন সুরাহ আল এমরা একশো চল্লিশ নাস এব কোন আউ সিদ্দিক রাজি আল্লাহ তালাহসিদ ভাষণ শুনে সাহাবিরা যে সবাই মর্মাহত ছিলেন এমন অবস্থা ছিল যে কঠিন অবস্থা হয়ে গেছে নিজেকে সামলে রাখতে পারছেন না সেই সময় তারা কান্নায় ভেঙে পড়লেন ফুফে ফুফে কান্না শুরু করেন না সাজা মানে উচ্চ মানে কান্নাকে ধরে রাখতে পারছেন না ফুফে ফুফে তারা কান্না করছিলেন এখন খলিফা নিয়ে কল্পনা জল্পনা শুরু হয়েছে যে নবী ইন্তেকাল করেছেন তো নবী সাল্লামের কাফন দফন আগে তো খলিফা একজন তো কেউ শাসক লাগবে আনসারিরা জমিয়ত হয়েছে মানে তারা মিটিং শুরু করেছে সাদ বিন আবি কাছে ফি সাকিফাতে বানী সায়দা বানী সায়দার সাকিফাই এই সাকিফা বানী সায়দা মসজিদ নবী থেকে আপনি যখন পশ্চিম দিকে বেরিয়ে চলে যাবেন পশ্চিম দিকে বেরিয়ে গেলে ডান হাতে দেখবেন যে একটা ছোট্ট পার্কের মতো করা আছে ছোট্ট করে করা আছে কিন্তু ওই জায়গাটায় মিটিংটা হয়েছিল লিখা নেই কারণ লিখা থাকলে ওখানে পূজা করতে একজন তুর্কিয়া মলে ওই জায়গাতে গাইরুল্লাহকে সেজদা করতে মানুষ আছে ওই জায়গাটাকে সেজদা করতে সাহাবীরা ওখানে মিটিং করেছেন আবসে যে কি করা যায় হ্যাঁ খেলাফতের বিষয়টি আর ওই জায়গাকে সেজদা করে নবী সালামের জন্মের জায়গা মলদেশ যে লাইব্রেরি আছে মক্কাতে ওখানে সেজদা করতো কাবাকে পিছনে করে মুশরে কবর পুজারিরা যার ফলে সেই জায়গাগুলোতে তার কোনো কিছু লিখা সাধারণত থাকে না ছোট্ট করে লিখা আছে মক্তাবার লাইব্রেরি লিখা আছে আর মৌলিদ রসুল সম্ভবত লিখাও আছে আরবিতে শুধু তো বলছেন যে সাকিফাবানি সায়েদাই সেখানে ওই বানু সায়েদার চত্বরে সেখানে জমা হয়েছিলেন তারা আর আনসারিদের মতামত ছিল তাদের মত এটি যে আমরা হচ্ছে আনসার আর মক্কার লোকরা হচ্ছে মহ যখন আমরা দুই গোষ্ঠী আর দুই গোষ্ঠী আমরা ইসলামের খেদমত করি যে তো চলে গেছেন সুতরাং দেশে এখন কয়জন শাসক হবে দুইজন খলিফা শাসক হবে একজন আনসারি হবে আর একজন হ্যাঁ মহাজের হবে আনসারিদের মধ্যে যোগ্য ব্যক্তিরা ছিল সিনিয়র ব্যক্তি যারা নবী সালামের আগমনের আগে মদিনার তারা সর্দার ছিল নেতা ছিল প্রধান ছিল বলছেন যে তারা মন্তব্য করল মিন্না আমির নমেন কুম আমিন আমাদের মধ্যে একজন আমির হবেন আর আপনাদের মধ্য থেকে মহাজেরিন আবাকার উমারকে তারা বলছে যে আপনাদের মধ্যে একজন আমির হোক ফাজাহাবা ই আল্লাহ তালাহ গেলেন ওমার গেলেন আবুবাব্দুল জাররাহ গেলেন এরা ওখানে গিয়ে পৌঁছিলেন তাদের কল্পনা জল্পনা এরকম চলছিল যে দুটো আমির হবে একটা মহাজারদের হবে আর একজন আনসারিদের হবে ওমার রাজিয়া আল্লাহ তালাহ গিয়ে কথা বলতে শুরু করলেন ফ আসকাত তাকে চুপ করিয়ে দিলেন জান না তুমি কথা বলি না আমি কথা বলি আমি বলব কারণ রাগে মানুষ তুমি কথা কি বলতে বলতে কি বলে দেবে ঝড় লেগে যেতে পারে আমি কথা বলি কিন্তু ওমার বলছেন যে আমি কিন্তু কিছু কথা প্রস্তুত করেছিলাম মানে বক্তব্যের জন্য আগে থেকে রেডি হওয়া তাহলে যে যারা বক্তব্য ট্রেনিং করছেন না এগুলো কথাটি বলতে শুরু করলে হবে না আগে থেকে একটু রেডি করে আসতে হয় হ্যাঁ একটু তরতিব দিয়ে হ্যাঁ সেট করে আসতে হয় যে কোনটা কথা দিয়ে শুরু করব আর তারপরে কি বলবো তারপরে কি কী পয়েন্ট বলবো শেষ আপনি কী দিয়ে শেষ করব বুঝছেন না যাতে করে কথাগুলি সুন্দর হয় তো ওমর রাজি আল্লাহ চুপ করিয়ে দিলেন আবু বকর ওকান ওমর ইয়াকুল উমর বলছিলেন মনে মনে ওল্লাহ আল্লাহর কসম করে বলছে মা আর তো বেজা লেখা আমার উদ্দেশ্য এই ছিল না যে আবু বকরকে বাদ দিয়ে আমি নেতৃত্ব দেব আমি কথা বলবো কিন্তু উদ্দেশ্য কী ছিল ইল্লা আন্নি কাদ হাইয়া তো কাল্লামান আমি কিছু কথাকে রেডি করেছিলাম প্রস্তুত করেছিলাম কথা বলার জন্য গোছানো কিছু কথা প্রস্তুত করেছিলাম কাদ আজাবানি সেই পয়েন্টগুলি বা সেই যুক্তিগুলি আমাকে খুব ভালো লেগেছিল খাসিত আল্লাহ বিল্লাহ আবুবাকর আর আমি চিন্তা এই আশঙ্কায় যে কি জানি আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ চিন্তা চেতনা হয়তো অতদূর পৌঁছিবে না আমি যেভাবে একটু যুক্তিসঙ্গত কথাগুলি আমি তৈরি করেছিলাম প্রস্তুত করেছিলাম হয়তো অবাকার নাও বলতে পারেন হ্যাঁ তখন কথা অসম্পূর্ণ থেকে যাবে এই জন্য আমি বলতে চেয়েছিলাম সোম্মা তাকাল্লাম ওবাকর বলছেন তারপর আবাকার সিদ্দিক যখন কথা বলতে লাগলেন ফাতা কাল্লামা কথা বললেন আবলাগান্নাস সবচেয়েতে সুন্দর করে কথা বললেন মানে আমি যা বলতে চাইলাম আমার চেয়ে বেশি ভালো করে কথা বলেন তিনি যোগ্যতা মানুষের ফাঁকা কালাম এহি তাদের তার কথার মধ্যে একটি কথা ছিল নাহানুল শোনো নবী সাহা সালামের দিক নির্দেশনা যে শাসক হবে কোরেশ বংশ থেকে আর আউ বকার ওমার এরা সবাই কোরেশ বংশ আমরা হব অমারা মানে আমির আমরা শাসক খলিফা হব আর ওয়ান তুম ও লোজারা আর তোমরা হবে উজির মানে তোমরা পরামর্শদাতা বা মন্ত্রী আজকাল ওজির বলা হয় কাকে মন্ত্রীকে বলা হয় আর তখন কার যুগে বলা হয় তো অজির মানে হচ্ছে পরামর্শদাতা পাশে থাকবে তোমরা উপদেষ্টা হিসাবে পরামর্শ দেবে আর নেতৃত্ব কার হাতে থাকবে কোরেশ বংশের লোকদের হাতে থাকবে তো এই কথা বললেন হবাবি মনজের তখন হবাই মনজের তিনি আনসারি তিনি বলেন না এটা না ওল্লাহ আল্লাহর কসম করে বলছে ল এটা আমরা মানবো না আমরাও ইসলামের জন্য কুরবানি দিয়েছি আমাদের মধ্য থেকে একজন আমির হইতে হবে আর আমাদের মধ্যে নেতা লোক রয়েছে মিননা আমির আমাদের মধ্যে নেতা হবে আর আপনাদের মধ্যে একজন নেতা হবে তো বলছেন তার ফাল সিদ্দিক তখন বলে লা না না কিন্নাল অমরা আমরা কোরাইশিরা যারা মহাজের কোরাইশি তারা ওমরা হব মানে খলিফা হবো আর ওয়ান তুমুল ওজারা তোমরা হবে মন্ত্রী বা উপদেষ্টা হবে হোম আউসাতুল আরবে দাঁড়ান কারণ কোরাইশ বংশের লোকেরা আরবদের মধ্যে তারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বা আরব আহসামান বংশীয় মর্যাদায় তারা সম্ভ্রান্ত সুতরাং তাদের বংশীয় মর্যাদাও রয়েছে আর মক্কাতুল নামে থাকার জন্য আরব যত মানুষ রয়েছে সবাই তাদেরকে যেই শ্রদ্ধার নজরে দেখে দৃষ্টিতে দেখে মদিন লোক ওই মর্যাদায় দেখে না তো ফা আর একটি হাদিসও রয়েছে হাদিসটি এখানে বলে দেওয়া ভালো হবে নবী সালাম ভবিষ্যৎ মানে করেছিলেন যে বা নির্দেশ দিয়েছে মাথুমিন কোরেশ শাসক খলিফা হবে কোরাইশ বংশ থেকে যোগ্য ব্যক্তি যদি থাকে তো শাসক হবে কোরআশ বংশ থেকে তো এরিক থেকে নবীশাম বলে দিয়েছিলেন দিয়ে গিয়েছিলেন ফা বা তখন আউবাকার বললেন যে তোমরা দেখো কোরাইশ বংশ থেকে হবে তোমরা উমারকে খলিফা বানিয়ে নাও আমি বায়াত করছি তাহলে আবু বাকার নিজের খলিফা হওয়ার লোভ লালসা ছিল না ওমরকে খলিফা বানিয়ে নাও অথবা আবা ওবায়দ আব আবু ওবায়দ জার্রাহকে খলিফা বানিয়ে নাও তিনিও দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্যতম ওমার বললেন না 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 আমি খলিফা হবেন বাল কান্তা আপনার সাথে আমি আমরা বায়াত করব ফান্তা সৈয়দ না ওয়া খৈর না ওয়া হাব্ব না এলার শরীর আপনি আমাদের নেতা সর্দার আপনি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আপনি আমাদের মধ্যে রসুরুল্লাহ কাছে সবচেয়ে প্রিয়জন আপনাকে বেশি ভালোবাসতেন আমার চাইতে সুতরাং আমি কেন খলিফ হবো আপনি খলিফা হবেন আপনার সাথে বায়াত করবো ফা ওমর বিয়াদি তারপর ও রাজিয়া হাত ধরলেন আর হাতে হাত দিয়ে ফা বায়াহ বায়াত শপথ করলেন ও অবায়াহ নাস তারপরে সবাই একের পর এক বায়াত করা শপথ করা শুরু করলেন ফাঁকা লাকা তখন কোন এক আনসারি ব্যক্তি বললো কাতাল তোমরা না অবাদা তোমরা দেবে না অবাদার সর্বনাশ করে দিলে মানে এখানে খুন করানি সর্বনাশ করে দেয় মানে সাদবিন ওবাদা আমাদের মধ্যে বড় যোগ্যতম ব্যক্তি ছিল নবী সাহা হিজরতের আগে মদিনার তিনি প্রধান ছিলেন তো যার নেতৃত্ব আগে থেকে থাকে তার একটা বড় আশাও থাকে আর অন্যরা যারা তার বংশধর আছে তাদেরও আশা যে আমাদের অমুক সময় নেতা হবে তো তারা ভেবেছিল আনসারে যে নবী সাহা সালাম পরে তো আমাদের সাদবিন ওবাদা তো মদিনার নেতা তো আছেই তো তোমরা সর্বনাশ করলে সাদিম নবাদার ফাঁকাল ওমার ওমার তখন বলেছিলেন যে কাতালাহুল্লাহ আল্লাহ তার সর্বনাশ করু তার আবার নেতৃত্বে কি আছে নেতৃত্ব যাকে আল্লাহ দিয়েছেন আর যার ক্ষেত্রে নবী ইঙ্গিত করেছেন তার জন্য রয়েছে এই কথা বলেছিলেন আর একটি হাদিসার সাথে শেষ করছি হাদিসা মানুষ মায়ী আল্লাহ তাল্হা বলছেন যে নবী শাহ বাবী আসালাম যখন ইন্তেকাল হলো তখন নবীলামের দৃষ্টি ওপর দিকে উঠে গেল যখন মানুষ মারা যায় তখন চোখ কি হয়ে যায় ওপরে উঠে যায় অনেক চোখ খোলা থাকে চোখ খোলাই থেকে যায় কাল তারপরে নবী সাল্লাম সাল্লা পূর্ব মুহূর্তে মমূর্ষ অবস্থায় চোখ ওপর দিকে উঠে গেছে আর এই কথাটি বলছিলেন ফির রফিক আলা তিনবার করে বলেছিলেন আল্লাহ আমাকে সুউচ্চ উচ্চ বন্ধুর কাছে পৌঁছে দাও সুউচ্চ সুমহান বন্ধুকে আল্লাহ আর রফিকুল্লাহ আল্লাহ 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 তোমার কাছে আমাকে পৌঁছে দাও তোমার কাছে আমাকে উচ্চ মর্যাদা দান করো বা হাদিস তার বিস্তারিত হাদিস বনন করেছে মায়েশা বলছে ফামা কানত মিন খুদ্ ইল্লা নফা আল্লাহ বিহা এই বকর ওমর রাদিয়াল্লাহু আল্লাহ দুই দুইজনের যে ভাষণ ছিল তাদের যে কোনো খুদবা ভাষণে আল্লাহ মুসলিম জাতি উপকৃত করেছেন লাকাতফা উমার উন্নাস ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালান হল জনগণকে মদিনার জনগণকে ভয় দেখিয়েছিলেন আল্লাহর আজাব থেকে অবিচার করা থেকে সীমালঙ্ঘন থেকে যে তোমরা সীমালঙ্ঘন করি না বাড়াবাড়ি করিও না আর তারপরে তোমরা এই নেতৃত্ব নিয়ে ঝাগড়াই লিপ্ত হয়ে না আল্লাহকে ভয় করো ওয়াইন্না ফিহিম নেফা খান কারো কারোর মধ্যে কপটতাও ছিল কপটতা মানে দুনিয়ার স্বার্থ ছিল যে আমাদের মধ্যে কার হবে হ্যাঁ আমাদের নেতা হবে হ্যাঁ জাতীয়তার রোগ এমন একটা রোগ এখান থেকে মুক্তি লাভ করা অত সহজ নয় ইসলাম দিয়ে মুক্তি লাভ হতে পারে না হইলে একটা টান থাকবে হ্যাঁ আপনার ডিস্ট্রিক্টের লোকের দিকে একটা টান আছেই আপনার হ্যাঁ অথচ পাক্কা ইমানদার হয়ে গেছে আছে না আপনি যেই এলাকার সেই এলাকার দিয়ে একটা টান আছে আপনার এই টান থেকে মুক্ত হইতে হলে আপনার ইসলামকে মজবুত করতে হবে আপনার ঈমান তা কক মজবুত করবে তাহলে অন্য লোককে যে আপনার গ্রামের লোকের চাইতে পরিষ্কার তাকে ভালোবাসতে পারবেন আপনি বেশি জি না হলে পারবেন না তো মানুষের মধ্যে একটু কপটতা ছিল কিন্তু উমার রাজিয়াল যখন আল্লাহর আজাবের ভয় দেখালেন তখন তারা সবাই নিজের নিজের সংশোধন করে নারী আমরা ভুলেছিলাম যাক যে এটা হচ্ছে এটাই হোক যে আউুবাকরকে তখন সবাই এক বাক্যে খলিফা মেনে ফরাদ্দ তাদেরকে আল্লাহ বিভ্রান্তি থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন তিনি ছশো সত্তর নম্বর হাদিস ওই আগের হাদিসের অংশ সুম্মালাকাতার আবু বাকর নাস আল হুদা আবু বাকর সিদ্দিক রাজিয়াল খলিফা হইলেন আর সমস্ত জনগণকে হেদায়তের রাস্তা দেখালেন ও আহমুল হক আর সত্য তাদেরকে জানালেন আল্লেজি আলে যার উপর তারা প্রতিষ্ঠিত ছিল ওয়া সত্য নিয়ে তারা বেরিয়েছিল আর সবাই এই করছিল। আসলে আয়াতের সময় সবাই যে আপনার এমন কথা বলছে যেন মনে হচ্ছে যে মানে বিবেক কাজ করছে না বিবেক কাজ করছে না বলছে মারা যাননি বলছে মানে হুঁশ দিশা হারিয়ে ফেলেছেন ওই ক্ষেত্রে বলছেন যে তখন সত্যকে তারা বুঝতে পেরেছে এবং সবাই সেই আয়াতটি সুরে আলম আজম একশো চুয়াল্লিশ যে পাঠ করেছিলেন অবাক সিদ্দিক রাজিয়াল আয়াতটি কি ছিল অমা মোহাম্মদ রসুল মোহাম্মসাল্লাম একজন শুধুমাত্র রসুল কাদ খালাত মিন কাব তার আগেও রসুল এসেছেন রসুল দুনিয়ায় থাকতে আসেননি এসেছেন দুনিয়া থেকে মারা গেছেন চলে গেছেন ওইরকম তিনিও চলে যাবেন ওস্তানাজী শাকির বাসায় আজি ইল্লাহ শাকেরিন পর্যন্ত

والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصابرين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظات والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم مغفره واجرا عظيما